এই গাঙ্গা অবস্থায় মানুষ তারে অনেক উপঢৌকন দিয়েছে, অনেক উপহার দিয়েছে, বালখানাও দিয়েছে। কিন্তু 70 বছর বয়সে যখন বান্দার দাঁতগুলো পড়ে গেছে, গানে টান দিলে জায়গা টান দেয় একদিকে, জায়গা আরেক দিকে, আগের মতো লোকেরা মনোযোগ সহকারে তার গান শুনে না, তারে খানাও দেয় না, তারে টাকা পয়সাও দেয় না। মুসলমান বন্ধুরারে আমার একটা ডাকও দেয় নাই, আল্লাহর কুদরতি পায় একটা সিজদাও দেয় নাই, নিজের মন মতো চইলা 70 বছর কাটাইয়া দিল। হযরত ওমরের জামানা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মদিনার গভর্নর, অর্ধজাহানের শাসক। ওই মুহূর্তে লোকটা চিন্তা করে, দুনিয়ার কোনো খরিদ্দার আমার নাই, আল্লাহ ছাড়া এই মুহূর্তে আমার কেউ নাই। আরেকটু জোরে, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। এরে মুসলমান, লোকটা চিন্তা করলো, বাড়িঘরের সবাই চলে গেছে, আমার একা ফালাইয়া, পেটে কোনো খানা নাই, পেট পিট একসঙ্গে লেগে গেছে, গালের গোস্তগুলো শুকায়া গেছে। এই বান্দা চিন্তা করি এখন কি করা যায়, ওমরের জমানা, এই ওমর খুব গরম মানুষ, যদি খবর পায় আমি গান গাইতে গাইতে জীবন পার করে দিছি, চাবুকের আঘাত দিয়ে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবি। ওই পীরে চঙ্গি মুরব্বী এক তারা হাতে লইয়া মাকবারা এ বাকি মদিনার বড় গোরস্তান কবরস্থান, ওই কবরের কিনার কবরের ভিতরে ডুইকা, গোরস্তানে ডুইকা, শেষ মাতার ভিতরে গিয়া পুরান একটা কবরের ভিতরে ডুইকা, এক তারাটা হাতের মধ্যে লইয়া বান্দা শুইয়া গিয়া বুকের মধ্যে এক তারাটা লইয়া এক তারা বাজা আর আল্লাহর ডাক দেখ, আল্লাহ এই নীরবে নির্জনে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আর একটু জোরে কর, নীরবে নির্জনে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ মানুষ আমার থেকে দূরে সরে গেছে, আগে খানা খাওয়াইতো, এখন কি আমারে খানা খাওয়ায় না, আমার গান কেউ পছন্দ করে না, আমারে কেউ কিনিয়া নেয় না, আল্লাহ আমার পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে, আমি ক্ষুধার্ত মানুষ। হযরত ওমর যদি খবর পায় তাইলে আমারে বেতের আঘাত দিবে, চাবুক দিয়ে আমারে পিটাবে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এই বান্দা এক তার হাতে লইয়া আল্লাহরে এত ডাক দিছে, ডাক দিছে কবরে, ডাক চলে গেছে আরশে, আল্লাহ গুনাগারের ডাক শোনে, আল্লাহ গুনাগারের ডাক শোনে। আল্লাহর বান্দা দমরা, এরে মুসলমান বাবাজিরা, আল্লাহরে ডাকতে ডাকতে বান্দা কবরে ঘুমায় গেছে, এই চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পড়তে পড়তে গালের মধ্যে লেগে আছে পানি। মুসলমান বাবাজিরা রে, হযরতে ওমর মদিনার গভর্নর, অর্ধজাহানের শাসক, মসজিদের ভিতরে বসা, বসা অবস্থায় চোখে তন্দ্রা লেগে গেছে, তন্দ্রার ভিতরে তার কানের মধ্যে আওয়াজ আসতেছে, ওমর আর দেরি কইরো না, নিজের হাতে খানা পাকাইয়া মাকবারায় বাকি কবরস্থান বাকিতে যাও, ওইখানে আমার একজন ওলি ঘুমায় আছে, তারে উঠাইয়া তুমি নিজে খানা খাওয়াইয়া দিয়ে আসো। আর একটু জোরে বলে, তাড়াতাড়ি যাও, আমার ওলি শুয়া রয়েছে, আরে উঠে খানা খাওয়াই। যে বেটায় জীবনে আল্লাহর একটা ডাকও দেয় নাই, এই কপালটা আল্লাহর কুদরত পায় একবারও ঠেকায় নাই, আরে ওলি বানায় ফেলাইছে কে, ডাক দিছেন কে? হযরত ওমর জাগ্রত হইয়া নিজ হাতে খানা পাকাইছে, খানার ডিশ মাথায় করে লইয়া কবরস্থানে ঢুকছে, ডুইকা পুরা কবর তন্ন তন্ন করে খোঁজে, লোকরে পাওয়া যাইতেছে না। হযরত ওমর বলে, আমি যেই ডাক শুনেছি, ডাক তো মিথ্যা ডাক হইতে পারে না, এটা আমার মাবুদের ডাক, এটা আমার আল্লাহর ডাক। হযরত ওমর খানার ডিশ মাথায় লইয়া ঘুরে, ঘুরতে ঘুরতে চলে আসবে, হঠাৎ করে তাকায় দেখে গো পুরান কবরের মধ্যে একজন বুড়া মানুষ শুয়ে রয়েছে, চামড়া ঢিলা, ও মুসলমান মাতার চুলগুলো পাকা, পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে, গালের গোস্তগুলো শুকায় গেছে, গাল ভেঙে গেছে। হযরত ওমর ওই বান্দার কবরের কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে কইয়া, আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা উঠো, কুম উঠো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটার ঘুম ভেঙে গেছে, ওমরের চেহারা দেখা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। ওমর তোমার কাছে মাপ চাই, তুমি এই বয়সে যদি আমারে পিটাও আমারে মারো আমি সহ্য করতে পারবো না,
ওমর তুমি এমন একজন সাহাবি তোমারে দেখলে শয়তান ভয় পায় এরে ওমর তোমার ভয় আমি কবরে চলে আসি একা একা যেন কেউ না দেখে ওমর রে আমারে পিটাইও না আমারে মারিও না হযরত ওমর ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তুমি আল্লাহর ওলি কেমনে হইলা এটা জানার জন্য আসি তুমি নাকি খানা খাও না পেট পিট লেগে গেছে তোমার জন্য খানা নিয়ে আইছি লোকটা ডাক দিয়ে আমি কাউকে বলে আসি নাই লোকদের চোখ ফাঁকি দিয়ে আমি একা একা কবরে চলে আসছি তুমি কেমনে ও ওমর আপনি কেমনে খবর পাইলেন ওমর ডাক দিয়ে কয় কথা বলম পরে আগে খানা খায়া নেন আর একটু জোরে কোন আগে খানা খায়া নেন ওই লোকটা ডাক দিয়ে কে ওমর রহস্য জানার আগে আমি খানা খাবো না আগে রহস্য বলেন তারপরে খানা খাবো আমারে কি আপনি পিটাইবেন আমারে কি মারবেন আমি আপনার কাছে মাপ চাই এই বয়সে আপনার চাবুকের আঘাত আমি সইতে পারবো না আমারে মাইরেন না হযরত ওমর ডাক দিয়া কয় আমি আসলে নিজে আসি নাই আমার আল্লাহ পাঠাইছে আমি নিজে আসি নাই আল্লাহ আমারে পাঠাইছে এরে আল্লাহর বান্দা উঠো আগে খানা খাও তুমি নাকি আল্লাহর ওলি হয়ে গেছো আল্লাহ নাকি তোমারে মাফ করে দিছে কি আমল করেছো কয় ওমর আমি কোনো আমল করি নাই আমারে কেউ এখন কিনিয়া নেয় না আমার গান কেউ শুনে না আমার ইজ্জত দেয় না আমারে সম্মান দেয় না আমি একাকিত্বে আইসা আল্লাহরে ডাক দিয়েছি ওমর ডাক দিয়ে কয় ডাক দিয়েছো জমিনে ডাক চলে গেছে আরশে খানা খাও হে আল্লাহর বান্দা খানা খাও লোকটা শিশু বাচ্চার মতন হাউমাউ করিয়া কাঁদে আর বলে ওমর রে 70 বছরে একটা ডাকও দিই নাই আল্লাহ আমারে খাওয়াইছি আর আমি এখন নীরবে কবরে শুইয়া আল্লাহর ডাক দিছি আল্লাহ তোমারে আমার মেসিয়ার বানাইছি এরে ওমর যে মালিকের দিলটা এত ভালো যে মালিক এত রহম দিলের মালিক আমি কবরে শুইয়া আল্লাহর একটা ডাক দিছি আল্লাহর রহমতি সাগরে জোশাই জাগেছি ওমর রে ওই মালিক রে আর একটা ডাক দিয়া লই ও দুউনি আস্তাজিবিলাকুম আল্লাহ কয় ডাকতে দেরি হয় ডাকের সারা দিতে আমি আল্লাহ দেরি করি না এরে মুসলমান ওই লোকটা ডাক দিয়ে কেউ ওমর খানা খামু পরে আমি আল্লাহর একটা ডাক দিয়া লই এরে ওমর আমারে কি আল্লাহ মাফ করব নি আমার গুনাগুলোকে আল্লাহ আমার ক্ষমা করবেনি হযরত ওমর ডাক দিয়া কয় শুনো রে আমার আল্লাহ 100 রহমত সৃষ্টি করিয়া একটা রহমত দুনিয়ার সবার মাঝখানে বন্টন করে দিয়া 99টা রহমত আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে এরে ওমর ওই আল্লাহ যদি আমার উপরে এত দয়া করে আমি এখন থেকে তওবা করেছি জিন্দেগিতে আল্লাহর ডাকা ভুলবো না আমি আল্লাহর আর ডাকাটাকে বন্ধ করব না এই জন্য আমার মালিক ডাক দিয়া কয় ফাফিরু ইলাল্লাহ এরে বান্দা কই দৌড়াস আমার দিকে ফিরিয়া 5 বেলা মুয়াজ্জিন দি আল্লাহ ডাক দেওয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এরে বান্দা তুমি তো একবারও ডাকে সারা দিলে না আল্লাহ কয় তোরে কত ডাকা ডাকলাম রে বান্দা তোর মা পেটের ভিতরে তোরে ধারণ করছে তোরে হাত দেয় নাই চোখ দেয় নাই পাও দেয় নাই মুখ দেয় নাই আমি আল্লাহ না সব তোরে দিছি ওই আল্লাহ ডাক দে কইয়া আইয়ুহাল ইনসানু মা গররাক বিরাব্বিকাল কারীম ওই কারিম রব ডাক দিয়া কয় তোর মা তোরে চোখ দেয় নাই তোরে কান নাক দেয় না আমি আল্লাহ সব দিছি রে আমি তোরে 2 দিন 5 বার মুয়াজ্জিন দিয়া ডাক দেওয়াইলাম হাই আলাস সালা ফজর একটা ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম রাতের বেলা ঘুমটা তো আমি আল্লাহ তোরে দিয়া আবার সকাল বেলা ডাক দিয়া বললাম বান্দা রে আমার পক্ষ থেকে আওয়াজ শুনিয়া নে ঘুম হইতে নামাজ ভালো আর কত ঘুমাইবে রে বান্দা তুই উঠ আমার ডাকে সারা দে
আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোমার 70 বছর বয়সে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন দিয়ে ডাক দেওয়াইছে রে বান্দা তোমার কানের মধ্যে আওয়াজ যাওয়ার পরও তুমি আমার ঘরে আসো নাই তুমি আমার ডাকে সাড়া দাও নাই তুমি কাজ আর কাজ নিয়ে ব্যস্ত ছিলা গাড়ি চালাইতেছো আজান হয়ে গেছে গাড়ি থামাও নাই নিজের মন মতো চালাইছো দোকানে বইসা রইছো দোকানদারি করছো আজান হয়ে গেছে দোকান থেকে তুমি উঠে আসো নাই এরে বান্দা বলিয়া যাই ওই মালিক আল্লাহ ওই রব আল্লাহ ডাক দিয়া বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো আসো সালাতের দিকে আসো আসো কামিয়াবের দিকে আসো আল্লাহ কয় দুনিয়াতে আমার ডাকে সাড়া না দিলে হাসুরের ময়দানে আমাকে ডাকবো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব না কারণ আমি জানাইয়া দিয়েছি রে বান্দা গুনাহ মাফ কইরা কবরে আসলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক বানাইয়া দিব আর যদি ডাক না দাও তাহলে শোনো এরে মুসলমান গুনাহ মাফের মেডিসিনের নাম হলো তওবা যে তওবা না করে মরে যান গুনাহ লইয়া আল্লাহ কয় নির্গত তোমাদেরকে জাহান্নামের আগুনে যাইতে হবে জাহান্নামের আগুনে পোড়ার পরে দিয়ে খেল করে বেশি কষ্ট হইতাছে আর কয়েকটা কথা বলে তারপর দোয়া করেন এ আমার মুসলমান ভাইরা রে কানগুলো খাড়া করিয়া শুনেন হরিণের কানের মতো খাড়া করিয়া কথাগুলো শুনবা ওই আল্লাহ পাক ডাক দিয়া কয় মানুষ যদি গুনাহ লইয়া কবরে যাও জাহান্নামের আগুন পোহাইতে হবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে ওই জাহান্নামের আগুনে কোটি কোটি বছর পার হয়ে যাবে জাহান্নামের ভিতরে মানুষগুলো পইরা আল্লাহর ডাক দিবে বান্দারা আল্লাহর ডাক দিয়ে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান যে দুইটা নাম আল্লাহর খানায় কাবার গিলাফের মধ্যে লেখা আছে বান্দা জাহান্নামের আগুনে পইরা আল্লাহকে ডাকবো ইয়া হান্নান ইয়া মান্নান কোটি কোটি বছর পার হয়ে যাবে বান্দার দিকে আল্লাহ ফিরেও তাকাবে না দেখেন না মাঝে মাঝে মা যখন কাজ করতে যায় ছোট বাচ্চা মার কাজে ডিস্টার্ব করেনি তখন মা রাগ হয়ে গেলে থাপ্পড় বসায়া দেয় এই বাচ্চা সাইডে বৈশা কিনারায় বৈশা গেলে কান্দে আম্মা গো আম্মা গো আম্মায় তার দিকে তাকায় না মার জিদ মজে নাই রাগ কমে নাই দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করে এক পর্যায়ে কান্না করতে করতে বাচ্চা যখন বেকরার হয়ে যায় আম্মা গো আর কাজ আম্মা গো আর কাজে ডিস্টার্ব করুম না মার জিদ মোজা গেলে মা হাত বাড়াইয়া কোলে উঠায় নিয়ে আদর করে আল্লাহ বলেন বান্দা গুনাহ থাকাকালীন জাহান্নামের আগুনে জ্বলবা আমারে ডাকবা আমি আল্লাহ ডাকরে সাড়া দিব না যখন তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে আল্লাহ বলবেন কি জন্য আমারে ডাকস আর একটু জোরে কোন ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ আমি অপরাধী আল্লাহ আমি গুনাগার আল্লাহ বলবেন কি জন্য ডাকস কয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটু উঠাও আর আল্লাহ সইতে পারতেছি না আমার সব কিছু জ্বালায়া পড়ায়া সরকার করে বলাইছে তখন আল্লাহ বলবেন আমি যে তোরে মুয়াজ্জিন দিয়া ডাক দিয়েছিলাম কেন ডাকে সারা দেশ নাই এরে বান্দা কেন সুদে টাকা লাগায় খাইছিলি কেন ঘুষ খাইছিলি কেন পরের হক মারছিলি কেন মানুষের জায়গা দখল করে নিয়েছিলি রমজান মাসে দিনের বেলা কেন ডালের বড়া খাইছিলি এ কেন খাইছিলি ক আল্লাহ আর খাইতাম না আইতলাম না খাইতাম আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ বলবেন দেখি তোমার গুনাহ শেষ হইছে নি গুনাহ শেষ হওয়ার পরে আল্লাহ বলবেন এ ফেরেশতারা উঠাইয়া লইয়া উঠাই নিয়ে যা একটু চেক করে দেখ তো এরা কোন নবীর উম্মত আর একটু জোরে আওয়াজ করে বলেন এখন সারা শরীর চেক করে করে দেখে কোনো জায়গার মধ্যে কালমা পাওয়া যায় না হাতে নাই পায়ে নাই চোখে নাই নাকে নাই কানে নাই কোথাও নাই শেষ পর্যন্ত তাকায় দেখে এই কণ্ঠ নালীর মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলবেন কি রে এটাতে আমার নবীর উম্মত দেখা যায় এইটার কণ্ঠের মধ্যে যে কালিমা লেখা দেখা যায় জোরে কন্না সুবহানাল্লাহ হে মুসলমান হাদিস শরীফের মধ্যে আসছে
সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে উঠাবেন আল্লাহর সঙ্গে ওই বান্দার সঙ্গে একটা চুক্তি হবে সুবহানাল্লাহ কর আর একটু জোরে কর সুবহানাল্লাহ ওই বান্দা সর্বশেষ যেই বান্দে জামানদার জাহান্নাম থেকে উঠাবে আল্লাহ আল্লাহ বলবেন বান্দা কি চাস বল কয় আল্লাহ জাহান্নাম কয় তুই ওয়াদা কর আমি জাহান্নাম থেকে তোরে উঠাবো তুই আমার কাছে আর কোনো কিছু চাইতে পারবি না কয় আল্লাহ ওয়াদা করলাম জাহান্নাম থেকে উঠাইয়া দিলেই হবে আর তোমার কাছে কোনো কিছু আমি চাব না বান্দা আর আল্লাহর মধ্যে কি যে একটা খেলা হইব চিল্লা কর তো জোরে সুবহানাল্লাহ যখন বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ উঠাবেন ওয়াদা করায় উঠাইব অঙ্গীকার করায় উঠাইব তুই এরপর আর কিছু চাইবার পারবি না আল্লাহ কিছু আর চামু না উঠাই দেন আল্লাহ পাক রব্বে কারিম বলবেন ফেরেশতারা রে বান্দা তো আগুনে পড়তে 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 শেষ হয়ে গেছে এখন একা কাম কর কয় আল্লাহ কি কাম কয় বান্দারে জান্নাত থেকে 500 মাইল দূরে বসাইয়া জান্নাতের একটা বাতাস তার শরীরে লাগাইয়া দে না ডকটা বেশি ভালো হয় না গো আর একটু জোরে কোন সুবহানাল্লাহ জান্নাত থেকে 500 মাইল দূরে বসাইয়া জান্নাতের একটা পাইপ দিয়া তার দিকে একটা বাতাস দিব জাহান্নাম থেকে উঠাইয়া গাছের নিচে বসাইয়া যখন মুসলমান জান্নাতি বাতাসটা তার গায়ে লাগাইয়া দিব ওই বান্দা বলবে আল্লাহ কি দিলা এত আরাম তো জীবনে কোনোদিন পাই নাই আল্লাহ বাতাসের মধ্যে এত আরাম কিসের বাতাস কয় জান্নাতের বাতাস কয় আল্লাহ এইখান থেকে জান্নাত কতটুকু দূরে কয় 500 মাইল দূরে কয় আল্লাহ ওয়াদা করছিলাম কিছুই চাবো না একটা কথা তোমার কাছে একটা আবদার করি কয় কি আবদার কয় আল্লাহ আর একটু সামনে আগ্রহ দিবানি আর চাইতাম না কোনো কিছু জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহ আর কিছুই চাবো না আহারে আল্লাহ বলবেন ঠিক আছে এবারে তারের আলগি দিয়ে সামনে নিয়ে দে সামনে নিয়ে আর একটা গাছের নিচে বসাইয়া জান্নাত মুসলমান বৈরারে কাসা কাসিব ওইখান থেকে মোটা পাইপ দিয়ে যখন তার দিকে আর একটু বাতাস দিব আগের ডাক থেকে এটা একটু বেশি বালা বেশি একটু আরামদায়ক বেশি মজা বলবে আল্লাহ কি দিলা ক জান্নাতের বাতাস দিলাম আল্লাহ গো জান্নাতের কত দূর মনে করো 250 মাইল দূর ক আল্লাহ কিছুই চামো না আমারে আলগে দিয়ে আর একটু সামনে দাও তুই না ওয়াদা করছস তুই আমার কাছে আর কিছু চাবি না আবার দি চাইতেছস কে আল্লাহ এটাই শেষ আমার আল্লাহ বলবেন আমি যেহেতু শেষ মুহূর্তে জাহান্নাম থেকে উড়াইছি জাহান্নামে এখন আর কেউ নাই এই বান্দারে টান দি আর একটু সামনে দেখ ওই বান্দাকে যখন সামনে এনে দিছে দেখা যায় জান্নাতের গেট দেখা যায় দরওয়াজা দেখা যায় জানালা দেখা যায় আল্লাহ এইটা কি এইটাই জান্নাত কয় আল্লাহ আমি বলতেছি তোমার কাছে ওয়াদা করতেছি আল্লাহ এইটা চূড়ান্ত শেষ ওয়াদা আল্লাহ জান্নাত দেওয়ার না দাও আমার জান্নাতের গেটে নিয়ে একটু বসায় দাও আল্লাহ কয় তুই কতগুলো ওয়াদা খেলাপ করলি কয় আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার আল্লাহ এইটাই শেষ ওয়াদা এই বান্দারে টান দিয়া নিয়া জান্নাতের গেটের সামনে বসায়া দিলি বান্দা তাকায় কইব আল্লাহ জান্নাতের বাহিরে এত সুন্দর ভিতরে না জানি কত সুন্দর আল্লাহ জান্নাতের ভিতরে দেওয়ার না দাও বারান্দার মধ্যে একটু জায়গা দিবানি সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ কর আল্লাহ জান্নাতের বারান্দার মধ্যে একটু জায়গা দিলে হইব আল্লাহ বলবেন বান্দারে তুই কতগুলো ওয়াদা খেলাপ করলি কয় যা ফেরেশতারা জান্নাতের বারান্দার দে জান্নাতের ভিতরে যখন ঢুকাইয়া দিছে বান্দা দৌড়ায় গিয়া কয় আল্লাহ তোমার না ওয়াদা আছে জান্নাতে যারা একবার ডুববো আর কোনোদিন বাইর হইব না খালিদিনা ফিহা আবাদা চিরদিনের জন্য জান্নাত সুবহানাল্লাহ সুরে কয় আল্লাহ মাবুদরে জান্নাতে যেহেতু ঢুকে বলাইছো আল্লাহ বলবেন ঠিক আছে তুই জান্নাতে যেহেতু ঢুকাই গেছস কি কি লবি লই এলা বান্দা জান্নাতের মনে যা চায় তা লইব মা তাস্তাহি মনে যা চায় তা লইয়া বলবা আল্লাহ লইছি আমার আর মেধায় ধরে না কি বাকি আছে আমার আর মেধায় ধরে না তখন ওই লোকটাকে আল্লাহ বলবেন তোমার মেধায় যেহেতু ধরে না এই নূর আজিজিয়ার আজিজ জামে মসজিদের ইমাম সাহেবের কাছে যাও ওইখানে গিয়া জিজ্ঞেস করো হুজুর আর কি বাকি আছে লওয়া হুজুরের কাছে নেওয়ার পরে হুজুর তাকায় দেখে জান্নাতের নিয়ামত সব লইছে এক নম্বর নিয়ামত লয় নাই
জোরে 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 কর সুবহান। এক নম্বর নিয়ামত লয় নাই, এক নম্বর নিয়ামত কি? আপনার আমার পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে এক নম্বর নিয়ামত হইল আল্লাহ পাকের দিদার। জান্নাতে আল্লাহ পাকের দিদার না পাইলে মুসলমান ভালো লাগবে না। যারে আমরা চাই তারে আমরা পাই, যারে মুসলমান বাইরা না পাই মনের আফসোস তো মিটবে না। হুজুর বলবে ও ভাই এক নাম্বারটা হইল আল্লাহ পাকের দিদার, তুমি আল্লাহ পাকের দিদার পাইছো নি? কয় না এখনো পাই নাই। আমার আল্লাহ বলবেন মোমেন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতে সালাম দিব। আর একটু জোরে বলেন। আরে মুসলমান, ওই জান্নাতের মধ্যে একটা সম্মিলন হবে, ওই জান্নাতের নাম হলো দারুস সালাম। ওইখানে একটা সম্মিলন হবে, যারা এই দুনিয়াতে কোরআনকে মহব্বত করেন কোরআনকে ভালোবাসেন ওই কোরআন প্রেমিকেরা আল্লাহ বলবেন মাইকিং করে দাও। এভারেস্ট তারা মাইকিং করে করে যারা রাত জায়গা জায়গায় ওয়াজ শুনছে কোরআন রে মহব্বত করছে, এগো ডাইকা ডাইকা দারুস সালাম জান্নাতের সম্মিলন আসতে কো। এইখানে আপনারা নিচে বৈসা রয়েছেন, কোনো আসন দিতে পারিনি আমরা। আল্লাহ বলবেন ফেরেশতারা রে জান্নাতি যারা হবে এদেরকে একটা আসন দেওয়া হবে আসমান জমিনের মাঝখানের গ্যাপটার বরাবর। দশটা দুনিয়ার সমান যদি একটা জান্নাত হয় জান্নাতরা কত বড় হইব। ওইখানে আপনারা চেয়ার দিয়া বসায়া দিবে। আমার আল্লাহ বলবেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমার নবীজি, বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম। ওইখানের সভাপতি হবেন আমার আল্লাহ নিজে। কোনো লাইটিং নাই, কোনো আলো নাই। আমার আল্লাহ বলবেন আমার বন্ধুর চেহারা হবে আজকাল লাইটিং। এত আস্তে করে, আমার বন্ধুর চেহারা হবে আজকাল লাইটিং। সমস্ত নবীরা এখানে, নবীর উম্মত যারা মুসলমান ভাইরা কিতাবরে ভালোবাসে এরা। আমার আল্লাহ বলবেন এখন তেলাওয়াত হবে, বিশেষ অতিথি দিয়া শুরু হবে। দাউদ নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ মজা দিছিলেন, কেমন মজা? যাবর কিতাব তেলাওয়াত করলে গাছের পাখিগুলো ড্রপ দিয়ে নাইমা তেলাওয়াত শুনত, সাগরের পাড়ে গিয়ে তেলাওয়াত করলে নিচের মাছগুলো বাইসা বাইসা তেলাওয়াত শুনত, এত মজা দিয়েছিল কণ্ঠের ভিতরে। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, কিতাব বলা লেখেন দাউদ নবীর কণ্ঠের ভিতরে মজা উম্মতেরা পাইয়া উম্মতেরা শুইনা এত পাগল হবে বেহুশ হবে, বেহুশ হইয়া ওই জান্নাতের মধ্যে 8000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আর একটু জোরে বলেন, সব জিনিসের মজা আছে মুসলমান ভাইরা, কোরআনেরও মজা আছে। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত বড় তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ। সব জিনিসের মজা আছে। দাউদ নবীর তেলাওয়াত শেষ হবে, আমার আল্লাহ বলবেন এ আমার নবীর উম্মতেরা, দাউদ নবীর তেলাওয়াত শেষ, এখন আমার বন্ধুর তেলাওয়াত শুরু হবে। আর একটু জোরে কর, আহ আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন বন্ধু আপনি তেলাওয়াত শুরু করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজির তেলাওয়াত শুরু হয়ে যাবে, মানুষগুলো চাতক পাখির নামান নবীর চেহারার দিকে তাকায় তাকায় তেলাওয়াত শুনবে। তেলাওয়াত চলতেছে চলতেছে এক পর্যায়ে দেখা যাবে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। কয়দিনের জন্য জানেন? কয় 8 লক্ষ বর্ষর পর্যন্ত দারুস সালাম জান্নাতের মধ্যে মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে। আমার নবীর তেলাওয়াত শেষ, এখন আমার আল্লাহর তেলাওয়াত। না আসতে না, জোরে বলা লাগবে, সবাই একসঙ্গে জোরে আওয়াজ করে বলেন এখন আমার আল্লাহর তেলাওয়াত শুরু হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ওই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও। জোরে কোন আমিন। এখন আমার আল্লাহ বলবেন আমি কোরআন শরীফের মধ্যে একটা জাতীয় সঙ্গীত দিয়েছি, যেই সুরাটার মধ্যে আল্লাহ 31 বার বলেছেন ভাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলবেন শুনো ওই জান্নাতের মধ্যে আমি সুরায়ে রহমান তেলাওয়াত করব। আমরা এখন পড়ি আর রহমান আল্লামাল কোরআন, ওই দিন আল্লাহ একটা শব্দ বাড়াইয়া দিবেন আনার রহমান, আমি হলাম রহমান।
আনার রহমান, আমি হইলাম রহমান, ওই রহমানের তেলাওয়াত শুরু হয়ে যাবে, মানুষগুলো অপলক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায়া তাকায়া তেলাওয়াত শুনবে, তেলাওয়াত চলতেছে 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 চলতেছে, মানুষগুলো দেখা যাবে এক পর্যায়ে 8 কোটি বৎসর পর্যন্ত বেহুশ হইয়া পড়িয়া থাকবে। 8 কোটি বৎসর পরে মানুষের জ্ঞান ফিরবে, আল্লাহ বলবেন তোমরা তোমাদের জান্নাতের দিকে আগাও, জান্নাতের গেটের মধ্যে হুর গেলাম গেলমানেরা অপেক্ষা করতেছে, আমাদের স্বামীগুলো দিয়ে আসে না, সুবহানাল্লাহ জোরে কর, এরা যখন জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়াবে তখন হুর গেলমানেরা চিনবে না তোমরা কারা, তোমরা তো আমাদের স্বামী না, কয় না আমরা ওই, কয় আগের চেহারা আর এখনকার চেহারার তো কোনো মিল নাই, আগের চেহারা ছিল একরকমের এখন দিয়ে নূরানি চেহারা হয়ে গেছে, চেহারা আরো সুন্দর হয়ে গেছে, এই জন্য আল্লাহ বলবেন হে মুসলমানের আফসোস করিও না, মন খারাপ করিও না, আমেরিকার বুশের থেকে শুরু করে বিধর্মী রাষ্ট্রের মানুষগুলোকে আল্লাহ কত শান শৌকত দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, আল্লাহ বলেন শোনো তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ বেশি দেই নাই, কিন্তু শুনিয়া রাখো হাসরের ময়দানে তোমাদেরকে কেমন বিল্ডিং দিব, কেমন বিল্ডিং দিবে আল্লাহ, এটা আরব নবীজি হাদিসে কয়ে গেছেন, ইয়াকালু লি সাহিবিল কোরআনি ক্বরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মুনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আমরা যারা এখানে আসি আল্লাহ হাসরের দিন বলবেন তোমরা আমার কোরআন শরীফ পড়ো, যে যেই কয়টা আয়াত পড়তে পারবেন তার বিল্ডিং এর তালা ততটা হবে, আর একটু জোরে বলেন যে যেই কটা আয়াত তেলাওয়াত করবেন তাহলে দেখা যাবে হাসরের দিন হাবেশ সাবরা সবার আগে থাকবো, ঠিক কিনা জোরে কোন, সবার উপরে হাবেশ সাবরা থাকবো, একো বিল্ডিং এর দিকে আমরা চাইয়া থাকবো, কি রে একদি দুনিয়ার দাম দেই নাই, একদি ইজ্জত দেই নাই, একদি সম্মান দেই নাই, এরা দিয়ে আজকে বড় বড় বিল্ডিং এর মালিক, কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার, চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্বভরা, কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার, জোরে কোন আল্লাহু আকবার, আমার মুসলমান বাবা জিনারি আমার যুবক ভাইরা কান লাগায় শোনো, আল্লাহ বলেন বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে তোমাদেরকে কত নিয়ামত দান করলাম, নিয়ামত খাইতে খাইতে বান্দা তোমার দাঁতগুলো ক্ষয় হয়ে গেল, জিব্বা নারায়া নারায়া কেন তোমরা শুকরিয়া আদায় করো না, এরে বান্দা তোমাদেরকে আমি অনেক প্রকারের নিয়ামত দিয়েছি, মিষ্ট তিক্ত ঝাল মশলা দুধ মধু আর চিনি মাছগোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছগোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মোলার প্রশংসা করি, আমি আল্লাহ তালার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, জোরে কোন আল্লাহ আকবার, এই আসমানটা কে বানাইছেন, আস্তে আওয়াজ হবে না জোরে বলেন না, আসমান কে বানাইছেন, জমিন কে বানাইছেন, আপনারে আমারে কে বানাইছেন, ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা আমি আসমান বানাইলাম কোন ফয়া কোন দিয়া, জমিন বানাইলাম কোন ফয়া কোন দিয়া, সাগর নগর বানাইলাম আমি আল্লাহ কোন ফয়া কোন দিয়া, যা দেখো না সৌর জগতে যা আছে পাতাল পুরীতে যা আছে সব কিছু আমার হুকুম দিয়া বানাইলাম, আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে কত সুন্দর করে বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহকে বান্দা সব কিছু বানাইলাম কোন ফয়া কোন দিয়া, আর তোমাদেরকে বানাইলাম খলাক্ত বিয়া দাইয়া, আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইলাম, ফেরেশতা দিয়া তোমার বডিটা বানাইলাম, এই চেহারাটা আমি আমার কুদরতি হাত দিয়া বানাইলাম, এই জন্য তাকায়া দেখেন এইখানে শতে শতে মানুষ উপরে নিচে বসা আছেন, একই মায়ের গর্ভের থেকে শোষণ ছেলে আসলো মেয়ে আসলো, তাকায়া দেখেন ফ্যাক্টরি একটা চেহারার কোনো মিল নাই, ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক,
চেহারার কোনো মিল নাই আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো কষ্ট হলে আপনারা একটু আমার আওয়াজ দিয়ে বলেন যে হুজুর কষ্ট হইতাছে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক সাজার মে হাজার মে তেরে রঙে বু সাজার মে হাজার মে তেরে রঙে বু জিদহার দেখতা হু ইদহার তু হি তু হি তু যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই এই জন্য আল্লাহ বলেন বান্দা এত নেয়ামত তোমারে খাওয়াইলাম মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার জোরে কর না সুবহানাল্লাহ ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন মানুষকে দিলেন সবার ওপরে পজিশন আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার প্রশংসা হবে কার আওয়াজ দিয়ে বলেন না প্রশংসা হবে কার এ যুবক বাইরা রে আমার আল্লাহ বলেন বান্দা তোমার মুখের ভিতরে জিহিবা দিলাম জিহিবার বদলে একটা মেশিন লাগাইয়া দিলাম এই মেশিনটার ভিতরে ধরা পড়ে যায় খাবারের তালিকা সামনে আসলে কই মাছের মজা এক রকমের শিং মাছের মজা আর এক রকমের চিংড়ি মাছের মজা এক রকমের ইলিশ মাছের মজা এক রকমের টাঙ্গাইলের চমচমের মজা এক রকমের কুমিল্লার রসমালের মজা এক রকমের ঠিক কিনা জোরে কর না আওয়াজ দিয়া এত সুন্দর নিয়ামত আল্লাহ আপনার আমার দিয়া বলেন বান্দারি চব্বিশটা ঘন্টা আমি পারগেন্ডারি এলাকার মানুষের জিহিবার দিকে তাকায় থাকি এরা নিয়ে আমার একবার আল্লাহ কয়া ডাক দেয় অতি গভীর হয় রজনী যখন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন প্রভুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রাতে তার গুণগান গাও আল্লাহ কয় চব্বিশটা ঘন্টা তাকায়া থেকে তুমি আমার একবার আল্লাহ কয়া ডাক দাও এই জন্য মুসলমান বাবা জিরারি আমার কলিজার টুকরা যুবকের একটু খেয়াল করি এ কথাগুলো শুনবারে বন্ধু কষ্ট হইলেও বলবেন কষ্ট হইলেও কইবেন তার কারণ বেশি কষ্ট দিয়ে ওয়াজ করা আমার লেগে ভালো হইতো না এই আমার মুসলমান বাবা জিরা পাঁচটা জগৎ এক নম্বর জগৎ হইল আলমে আরওয়াহ রুহু জগৎ আর একটা জগৎ হইল আলমে আরহাম মায়ের পেটের জগৎ মায়ের পেটের মধ্যে মধ্যে একটা সন্তান থাকে শিশু থাকে ওই শিশুর বয়স যখন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে যায় ওই বাচ্চাটাকে আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠাইতে চায় আল্লাহ বাচ্চারে ডাক দিয়া কয় তোমার একটা জগতের মধ্যে যাওয়া 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 লাগবে ওই বাচ্চা মায়ের পেটের ভিতর থেকে আল্লাহর ডাক দিয়া কয় মালিক যে এই জগতে আসি এই জগতটার মধ্যে অনেক আরামে আসি অনেক ভালো আসি আর তোমাকে একটা বড় জগতে পাঠাইতে চাই পার গেন্ডারি এলাকা তোমার মায়ের পেটের থেকে অনেক বড় ওই ইউনিয়নটা আরো বড় থানাটা আরো বড় জেলাটা আরো বড় বিভাগটা আরো বড় বাচ্চা দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই বাচ্চায় ডাক দিয়ে কারণ আমার যাওয়ার দরকার নাই এইখানে থাইকে মার নাবির সাথে আমার নাবি এটা হইয়া এক হইয়া মায়ের নাবির থেকে আমার নাবি পর্যন্ত একটা রগ লাগাইয়া মা এই খানা খায় ওই খানা খাওয়াইয়া তুমি আল্লাহ পেটের মধ্যে বড় করতেছ আমার কোনো কষ্ট নাই আমার কোনো কাজ নাই আল্লাহ দুনিয়ার জগতে যেতে চাই না আল্লাহ বলেন বাচ্চা আসতে চায় না আমি আল্লাহ বের করে নিয়ে আসছি আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহকে বান্দা মায়ের পেটের থেকে তোমারে বের করে নিয়ে আসলাম কলিজার টুকরা যুবক
ওই বাচ্চাটা জমিনে আসার পর এমন একটা জায়গা দিয়ে আল্লাহ তোমারে আমারে বের করে আনলো রে বাবা, এমন একটা জায়গা দিয়ে তোমারে আমারে আল্লাহ বের করে আনলো যেই জায়গা দিয়ে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো কবি, কোনো বুদ্ধিমান, কোনো জ্ঞানী, কোনো প্রজ্ঞাওয়ালা মানুষ বের করতে পারে না, আমার আল্লাহ বের করিয়ে আনলো। জমিনে বাচ্চাটা পড়ার পরে দিয়া মায়ের নাভি থেকে বাচ্চার নাভি আলাদা করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা কান্না শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বাচ্চা কাঁদো কেন, কয় আল্লাহ কোন জগতে পাঠাইলাম, মা চিনি না, আব্বা চিনি না, আমি কার কাছে যাব, কার কোলে উঠবো, কোথায় থেকে খানা খাব। আমার আল্লাহ ডাক দিয়া কয় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাই তফসিরে মাজহারের মধ্যে কত সুন্দর ব্যাখ্যা দিয়া বলেন, ওই বাচ্চাটা আল্লাহরে ডাক দেয় আল্লাহ দুনিয়ার কাউকে চিনি না, খানা খাবো কোথায় থেকে। আমার আল্লাহ ডাক দেয় কে বাচ্চারে কান্নার কোনো দরকার নাই, আমি জানি তোর খানা খাওয়া লাগবে, এই জন্য তুই দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে দিয়েছি। যখন তুমি ছোট্ট ছিল দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বুকে, ঠিক কিনা জোরে কর। যখন তুমি ছোট্ট ছিল দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার তোমার কেউ রবে না রবে মৌলা পাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। চিল্লায় করনা আল্লাহু আকবার, আর একটু জোরে করনা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ এত সুন্দর করে তোমারে বানাইলাম, তোমারে অনার্থক বানাই নাই, ওয়া কারণে বানাই নাই, আমরা মনে করছি খাও দাও ফুর্তি কর দুনিয়ার জীবন কাটাইয়া কবর দেশে যাও। ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই, আল্লাহ কোরআন শরীফের ভিতরে কত সুন্দর করে ওয়াজ করিয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কে বান্দা অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। এরে যুবক কিসের বাহাদুর, কিসের আমিত্ব, কিসের বরাত্ব দেখাও। এই দেহটা আমার আল্লাহ দান করেছেন, হাতের শক্তি আল্লাহ দিয়েছেন, পায়ের শক্তি আল্লাহ দিয়েছেন, কিসের বাহাদুরি কিসের বাপ দেখা। ওরে বাবা, তোমার মতন কত মানুষ কবরে চলিয়া গেল, কত রাজা বাদশা কবরে ঘুমায়, কত মুসলমান ভাইরা কোটি টাকার মালিক কবরে ঘুমায়, ঠিক কিনা জোরে বলেন। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবে। ওরে বলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হল ডর। আল্লাহু আকবর আল্লাহু আকবর। মুসলমান বৈরী আল্লাহ ডাক দিয়ে গে তোমাদেরকে অনার্থক বানাই নাই। ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কি জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহ বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহকে বান্দা অনার্থক বানাই না, আমার গোলামের জন্য বানাইছি। এজন্য আল্লাহ ডাক দিয়ে কই মানুষ তোমার পুরা দেহের মধ্য থেকে আমার নিকটে কপালটা বড় দামি, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না। তোমরা যখন আমার কুদরতি পায় এই কপালটা ঠেকাইয়া বলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সঙ্গে সঙ্গে আমার নবীর মাধ্যমে উম্মতকে জানাইয়া দেয়। এরে উম্মতের দল, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গিয়া যখন আল্লাহর কুদরতি পায় সেজদা দাও, রাত্র যখন গভীর হয়ে যায় রাত্রের ঘুম ভাঙার পরে তুমি তাহাজ্জুদের সেজদায় গিয়া আল্লাহর
তালাশ করো আল্লাহরে খোঁজা আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আপনার উম্মতকে জানাইয়া দেন এরা যখন আমার কুদরতি পায়ে সিজদা দেয় আমি আল্লাহ কেমন খুশি হই আপনার উম্মতকে জানাইয়া দেন দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার সিজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয় আমার পয়গম্বর ডাক দিয়ে কই মানুষ তুমি গরিব হইবার পর টাকা নাও থাকতে পারে কিন্তু তুমি যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সিজদা মাওলার দরবারে ওজনদার হয়ে যায় এজন্য আপনার আমার নবী এত লম্বা লম্বা সিজদা দিয়েছেন এত লম্বা সিজদা দিয়েছেন আম্মা জান আয়েশা বলেন যখনই আমার নবী রাতের বেলা আমার ঘরে আসি আমি তাকায় দেখি গো যত রাত্র গভীর হয় আমার নবী আসমানের দিকে তাকায়া তাকায়া কাঁদি চোখের পানিগুলো সেরে সেরে কাঁদি আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি নবী গো আপনি আমার ঘরের মধ্যে আইসা কেন কাঁদেন গো নবী আপনার চোখের কোনায় পানি ও গো নবীজি আপনারকে আমি কষ্ট দিই নাকি আমি কি আপনার সেবা করতে পারি না আল্লাহ নবী গো আপনি কেন কাঁদেন চোখের পানিগুলো আপনি কেন ছেড়ে দেন ওই মুহূর্তে পয়গম্বর ডাক দিয়ে কয় আয়েশা রে আমি ওই দিন থেকে রাতের বেলা ঘুমাইতে পারি না যেদিন আজ জিব্রাইল আমিন আইয়া কয়ে গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবে এরে আয়েশা উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না লম্বা লম্বা সিজদা দিয়া দিয়া উম্মতের জন্য আমার নবী কাঁদে আপনার আমার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন মৌতের বিছানার মধ্যে আমার নবী যেদিন পরে আসে বাবা আমি বেশি লম্বা বয়ান করি না রে বাবা এ মুসলমান শুরুর থেকে আমি বয়ান শুরু করে দেই এই জন্য মনোযোগ দিয়ে আর কয়েকটা কথা আপনারা শুনবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন মৌতের বিছানায় রসুল পরে আসেন আরে মা বাবা সন্তানের জন্য এমন কাঁদা কাঁদে না আমার নবী বাচ্চার মতন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন পাশে বসা নবীজির মেয়ে হযরতে ফাতেমা ডাক দিয়া কয় বাবা কিসের বেদনা কিসের দুঃখ আপনি কেন কাঁদেন একটু বলবেননি আমার নবী নীরব হয়ে গেলেন ডাক দিয়া কয় ফাতেমা রে আমি তোমাদের জন্য কাঁদি না হাসান হুসাইনের জন্য কাঁদি না আমি কাঁদি আমার উম্মতের জন্য এরে খাদিজা আমি আমার উম্মতের জন্য কাঁদি কয় নবী গো কি জন্য আপনি কাঁদেন একটু বলবেননি কয় ফাতিমা রে আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম আমার উম্মতের পাহারাদার আমি নিজেই করেছি আমার উম্মতের আমি নিজেই পাহারাদারি করেছি উম্মতের জন্য হাত বাড়াইয়া কেঁদেছি আমার উম্মতের জন্য কাঁদি এরে ফাতেমা উহুদের ময়দানে কাফেররা আমারে কম পিটায় নাই কম মারে নাই এরে ফাতেমা আমার গায়ে মশা বসা আল্লাহ হারাম করে দিয়েছেন আমার গায়ে মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছি কিন্তু শুনিয়া রাখো ইসলামের পতাকাটা মানুষের কাছে পৌঁছাইবার জন্যে কালিমার মালাগুলো প্রত্যেকটা উম্মতের গলায় পরাইতে আমি কত কষ্ট করেছি উহুদের ময়দানে আমার দানদানগুলো শহীদ করে দিল মুখ ভরিয়া চুপ চুপ করে রক্তগুলো পড়ে রে ফাতেমা আমার মাথার ভিতরে লোহার কড়াইটা ঢুকে গেল হেলমেটটা ভেঙ্গে লোহার কড়াইয়া ঢুকে গেল ফাতেমা রে আমার পুরা দেহের মধ্যে রক্ত গড়ায় গড়ায় পড়ল একজন সাহাবি দৌড়াইয়া নবীজির কাছে আইসে ডাক দিয়া কয় নবী গো আপনার গায়ের রক্তগুলো দেখে আমি সইতে পারি না গো নবী ওই সাহাবি আমার নবীকে দুইটা হাত বাড়াইয়া দিয়া জড়াইয়া দরিয়া রে বন্ধু বাচ্চা যেমন মায়ের বুকের থেকে টাইনা টাইনা দুধ পান করে ওই সাহাবি আমার নবীরে জড়াইয়া দইরা জিব্বা দিয়া নবীর রক্তগুলো পান করা শুরু করে দিলে আমার নবী ডাক দিয়ে কই কিরে সাহাবি তুই আমার রক্তগুলো মুছে দিবি কেন পান করতেছস কই নবী গো আপনার রক্ত থেকে মেষখম্বরের গ্যারান পাইতেছি অগো নবীজি উহুদের ময়দানে যদি রক্ত পড়িয়া যায় এই পবিত্র রক্ত জমিন সহ্য করতে পারবে না গো নবী
আমার নবীর জরায়া দইরাম ছোট বাচ্চা যেমন মায়ের দরে মা ছুটতে পারে না বাবারে গিয়া মহাব্বতের জরান জরায়া ধরে ওই সাহাবি আবার নবীর এমন করে জরায়া ধরছে রক্তগুলো পান করা শুরু করে দিলেন ওই মুহূর্তে আমার নবী ভাঙ্গা কণ্ঠে ডাক দিয়া কয় সাহাবিরি তুই আমার গায়ের রক্ত পান করস নাই তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিলি আরেকজন সাহাবি দৌড়ে আসছে ওই সাহাবির গায়ে মুসলমান 70 থেকে 80টা তরবারির আঘাত তীরের আঘাত আমার নবীর সামনে দাঁড়ায় গেছে যতগুলো মুসলমান আঘাত আসতেছে বুক পাইতা নিতেছে আল্লাহু আকবার জোরে বলেন আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে ওই মুহূর্তে জিব্রাইল আমারে দোয়া পদ দোয়া করার জন্য বলেছে অন্য অন্য ফেরেশতারা বলছে আপনি হাত বাড়ায়া দেন প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত নবী গো যদি বদদোয়ার হাতরা আপনি উঠায়া দেন মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে যাবে গজব নাই মারবে রহমতের নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে এই মুহূর্তে আমি যদি বদদোয়ার হাতরা বাড়ায়া দেই যদি আল্লাহর গজব চলে আসে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি কার কাছে কালি আমি কার কাছে কালিমার দাওয়াত দিব রে আমার আল্লাহ 8টা জান্নাত বানাইছে 7টা জাহান্নাম বানাইছে আমার মালিক আল্লাহ একটা জান্নাত বেশি বানাইছে আমার আল্লাহ আমার উম্মতরে বেশি ভালোবাসে বেশি সংখ্যক উম্মত যেন জান্নাতে যাইতে পারে এই জন্য আমার মালিক জাহান্নাম থেকে জান্নাত একটা বেশি বানাইছে আমার নবী চোখের পানিগুলো মুছে ছোট্ট মেয়ে ফাতেমা কচি হাতরা বাড়ায় দিয়া বাবার চেহারা থেকে চোখের থেকে পানিগুলো মুছে বাবা আপনি এত কাঁদেন কেন আমি উম্মতের জন্য কাঁদি এরে ফাতেমা আমি উম্মতের পাহারাদারি করি মালাকুল মওত নবীজির ঘরের সামনে দাঁড়ায় গেছে এরে যুবক এরে কলিজার বাপ কে জানি আব্বা হারাইছো কে জানি মা হারাইছো তাকায়া দেখো রে বাবা এই মজলিসের মধ্যে নিজের বাবার চেহারার মতন একটা মানুষ খুঁজা পাইবা না যেই বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে যেই বাবা নিজে সিরা লঙ্গি পরে তোমারে ভালো লঙ্গি কিন্না পরাইছে এমনও বাবা আছে রে ঈদের দিনে সিরা জামা গায়ে দেয় ঈদগাহে যায় সন্তান ডারে নতুন জামা কাপড় কিন্না দেয় আমার নবী কাঁদে এরে মুসলমান নবীজি কাঁদে ফাতেমা কই এত কাঁদেন কেন আপনি তো আপনার আব্বা আম্মার জন্য এত কাঁদা কাঁদেন নাই ডাক দিয়া কয় ফাতেমা রে জন্মের আগেই তো আব্বা হারাইছি 6 বছর বয়সে নিজের মারও হারাইছি মায়ের কোল্ডার মধ্যে সন্তান হিসাবে তেমন আদর নিতে পারি নাই এরে মুসলমান জানা নাই কার আব্বা আমার রুহগুলো চতুর্দিকে ঘোরাঘুরি করে আর বলে সন্তান আমার একটু দোয়া ভিক্ষা দাও তোমারে বাড়ি দিয়ে আসছি জায়গা জমি দিয়ে আসছি তোমারে লেখাপড়া করে শিক্ষিত বাড়াইছি আজকে তোমারে ডাক দে সম্মানের সাথে আমরা আব্বা আম্মা কবরে ঘুমায় আছি কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে বিষাক্ত সাপগুলো সবল মারতেছে এরে কলিজার টুকরা যুবক তুমি যদি আজকে এই মুহূর্তে এই মোনাজাতে 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি আব্বার নামে দিয়ে যেতে পারো বা মার নামে দিয়ে যেতে পারো এই চোখের পানি আল্লাহ এখান থেকে নিয়ে তোমার আব্বা আম্মার কবরের আগুনগুলো নিভাইয়া দিবে তো আমার নবী কাঁদে ফাতেমা ডাক দিয়ে কি বাবা এত কাঁদেন কেন গোরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া মালাকুল মওত বারবার নবীজির সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজিকে বারবার আজরাইল সালাম দিতেছে নবীজির কণ্ঠের মধ্যে আওয়াজ নবীজির কানের মধ্যে আওয়াজ হযরতে ফাতেমার কানেও আওয়াজ ফাতেমা মনে মনে চিন্তা করে কেরে আমার বাবারে বিরক্ত করে মুমর্ষ হালাতের মধ্যে আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা রে দরওয়াজা খুলিয়া দেখো কে জানি বারবার সালাম দিতেছি ফাতেমা দরওয়াজা গিয়া খুইলা দেখে গো একজন ব্যক্তি করের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে যার বডি মক্কা মদিনার কোনো মানুষের সাথে মিল নাই এরে মুসলমান বাইরা রে
মাথা হইলো আসমানে পা হইলো জমিনে মক্কা মদিনার কোন মানুষের সাথে চেহারার কোন মিল নাই বডির কোন মিল নাই এরে কলিজার টুকরা যুবক একটু খেয়াল করিয়া কথাগুলো শুনে যাও মমর্ষ হালাতে মানুষের কি অবস্থা হবে সাকরাতের সময় কেমন অবস্থা হবে নেককারের মরণ আর বদকারের মরণ কিন্তু এক রকমের হবে না বাচ্চা যেমন মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায়া যায় নেককার মানুষের রূহগুলো এমন করে আস্তে করে বের করে নেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন আর মুসলমান বাইরেরই যারা বদকার বেনামাজি সুদখোর মস্তখোর জিনাখোর এদের রূহগুলো যখন মুসলমান বাইরে করা হবে দেখবেন মুসলমান যদি একটা লাঠির মধ্যে আলকাতরা মাইকা তুলার মধ্যে বাড়ি দেওয়া হয় ওই তুলাগুলো যেমন ফাট 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 করে সিরে সিরে আসে বেনামাজি সৎকুর মত করে রুহুটা যখন আজরাইল দরিয়া টান দিবে এমন করে ভিতর থেকে রগ রেশাগুলো সিররা তার পরে বাইরে করা হবে আপনার আমার নবী আপনার আমার পয়গম্বর বলে মাগো কে ডাক দিতেছে কি সালাম দেয় কয় নবী লোকটারে আমি চিনি না কয় গিয়া জিজ্ঞেস করো তার পরিচয়টা জিজ্ঞেস করো আমার মুসলমান বাইরে ওই মুহূর্তে হযরতে ফাতেমা গিয়ে বলে মান আংতা মা ইসমুকা আপনি কি আপনার নাম কি মুসলমান জিব্রাইল আজরাইল ডাক দিয়ে কানা মালাকুল মউত আনা মালাকুল মউত কেন আসছেন কা আপনার বাবার সঙ্গে দেখা করতে আসছি সুবহানাল্লাহ বল আপনার বাবার সঙ্গে একটু সাক্ষাৎ করতে আসছি বাবারে গিয়ে বলে বাবা মালাকুল মউত আপনার সঙ্গে দেখা করতে আসছি তাই নাকি কয় হাক কয় তাইলে দাঁড়াও আসতে বলো ভিতরে মালাকুল মউত ভিতরে ঢুকলে পরে এই মালাকুল মউত আমরা এখানে যারা আছি সবার সঙ্গে দেখা করবে চল্লিশ দিন আগে মানুষেরই মৃত্যুর চল্লিশ দিনের আগে কানে কানে আইসা বইলা যায় বাইরে আর চল্লিশ দিন তোমার বাকি আছে বেশি দিন থাকতে পারবা না হায়াত তোমার ফুরায় আসছে যে কোনো মুহূর্তে তোমারে পাকড়াও করা হবে যে কোনো মুহূর্তে তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে এ বাড়িঘর সব পড়িয়া থাকবে সব পালায় তোমাকে আল্লাহর সামনে যাওয়া লাগবে তুমি যদি এক লক্ষ গজ উপরে থাকো মুসলমান ভাইরা আসমানের নিচে মাটি ভেদ করিয়া যাও এখান থেকে পলায়ন করে অন্য রাষ্ট্রে চলিয়া যাও তোমার মৃত্যু যেখানে আছে সেখানে তোমার আজরাইল সামনে দাঁড়াইয়া যাবে ঠিক কিনা জোরে বলেন ওইখান থেকে আজরাইল তোমার আমার ধরা ফলাইব এই জন্য মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানোর সময় কোরআনের আয়াতকে আমরা একটা দোয়া বানাইয়া পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে উঠতে হবে রাখি অশরণ এই মাটির থেকে আপনারে আমার আল্লাহ বানাইয়া আমার মাটির মধ্যে নিবেন আবার মাটির থেকে উঠাইবেন আমরা তো ঈমান এনেছিলাম আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত আমরা ঈমান এনেছি যে আমাদেরকে মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়ায়া আমাদের হায়াতের জীবনে আমরা কি করেছি ভালো কাজ মন্দ কাজ সব হিসাব আল্লাহর সামনে একদিন আমাদেরকে দেওয়া হতে দেওয়া লাগবে জোরে বলেন ঠিক না বেটি আমরা মনে করতেছি জবান দিয়ে যা বলেছি বাতাসের সঙ্গে উড়ে গেছে না উড়ে যায় না আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ জবান দিয়ে ভালো মন্দ যা করে ফেরেশতারা সঙ্গে সঙ্গে লেইখানে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন ফেরেশতা দুজন ভালো করে শোনেন কিরমান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামা সব কিছু আমল নামা জমা হইতেছে হাসুরের দিন একটা আমল নামা দেওয়া হবে আমল নামাটা এই পারগান্ডারে এলাকার সীমা যতটুকু এতটুকু না আল্লাহ পাকের রসুল বলেছেন যে হায়াতের জীবনে আমরা যা করেছি আমল নামা তোমার গলায় লটকাইয়া দেওয়া হবে আমল নামাটা এত বড় হবে তোমার চোখের দৃষ্টির সীমানা যেখানে গিয়া শেষ এত বড় একটা আমল নামা তোমাকে ধরাই দেওয়া হবে আর ওইটার ভিতরে হায়াতের জীবনে ভালো মন্দ যা করেছেন সব কিছু
ফেরেশতারা লেখা রাখতেছেন আপনার সামনে হাজির করবেন। মনে করতেছি এক বছর আগে গুনাহ করছি, এটা আমার মনে নাই, ফেরেশতারা মনে ভুলে গেছে। না, ফেরেশতারা ভুলে নাই, সব কিছু ফেরেশতারা লেখা রাখতেছে, আপনার আমার সামনে হাজির করে দিবেন। এজন্য মুসলমান ভাইরা, আমার পয়গম্বরে আরবির সঙ্গে মালাকুল মউত দেখা করে আল্লাহর নবীকে আমি আরছি পারমিশন দিলে কথা বলতাম, কয় বলো সুবহানাল্লাহ, কয় আজ পর্যন্ত কাহারো নিকট থেকে কোনো পারমিশন মালাকুল মউতের নেয় নাই। কিন্তু আমার নবী তো বড় নবী, সম্মানী নবী, সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, বিশ্ব নবী, দামি নবী, সুবহানাল্লাহ। মালাকুল মউত আইসা আল্লাহ নবী গো, আল্লাহ পাঠাইছেন আপনার রুহু বার করতে, আপনার রুহুটা বের করার জন্য আল্লাহ হুকুম করেছেন, যদি পারমিশন দেন, অনুমতি দেন, আপনার রুহু কবজ করতাম। আমার নবী ডাক দিয়ে কয় মালাকুল মউত, আজ নয় কাল আমাকে আল্লাহর দরবারে যেতেই হবে, তবে জিব্রাইলের সঙ্গে উম্মত নিয়ে একটু পরামর্শ করতে চাই। সবাই জোরে কোন উম্মত নিয়ে একটু পরামর্শ করতে চাই। এরে মুসলমান, মালাকুল মউত বসে আছে নবীর কিনারায়, জিব্রাইল আমিন নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। আসার পরে ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল এমন একজন ফেরেশতা, আমার নবী কয় চারজন ফেরেশতার মধ্যে বড় ফেরেশতার নাম হলো জিব্রাইল। কয় জিব্রাইলটা আমি আসল সুরতে দুইবার দেখেছি, সুবহানাল্লাহ। কয় জিব্রাইল আমিন নবীজির কাছে 24,000 বার আগমন করেছেন, এই 24,000 বছরের ভিতরে, 24,000 বছরের ভিতরে নবীজি কয় দুইবার আমি দেখেছি জিব্রাইলকে। একবার দেখলাম হাঁটুর থেকে নিয়া নিচটা হইল 7 তবক জমিনের নিচে, আর উপরের অংশ হইল 7 আসমানের ওপরে। আমি দেখলাম তারে 600 পাখা দেওয়া আছে, পাখাগুলো কত বড়, কয় দুনিয়ার এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত পাখা দিয়েই লাগাল পায়। পাখাগুলো নিচের দিকে নামাইয়া উপরের দিকে বাড়ি দিলে এত স্পিরিট হয়, একবার বাড়ি দিলে 1,000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। তাফরিহুল আসকিয়াফি আহওয়ালে আম্বিয়া নামক কিতাবের মধ্যে লিখেন, জিব্রাইল ফেরেশতা নবীর সামনে এসে হাজির হয়ে গেছে, আল্লাহ নবী গো কি জন্য তলব করেছেন? আমার আল্লাহ দরবারে চলে যাওয়ার সময় হয়েছে রে জিব্রাইল, উম্মত নিয়ে একটু আলোচনা করতে চাই। কি আলোচনা? যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের পাহারাদার আমি নিজেই করেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার উম্মতরে কে দেখা রাখবে? আর আমার উম্মতের গুনাহ হয়ে গেলে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কেঁদেছি উম্মতের গুনার জন্য, আমি চলে গেলে আমার উম্মতের পক্ষে কে কাঁদবে, কে চোখের পানি ফালাবে? জিব্রাইল আমিন মুহূর্তের ভিতরে পাখাগুলো বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় চলে গেলে আল্লাহ দরবারে ডাক দেখো, মালিক তোমার বন্ধুকে মালাকুল মউত নেওয়ার জন্য আসছে, এই এই জানতে চায়। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল রে, আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুরে আমি যেমন ভালোবাসি গোটা দুনিয়ার সব উম্মতরে আমি তেমন ভালোবাসি। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতরে নিজে পাহারাদারি করব, নিজে দেখা রাখব। এই জন্য তো আমার নবী উম্মতের পক্ষে আল্লাহর ডাক দেয় আল্লাহ গো উম্মত গুনাহ করার সঙ্গে সঙ্গে আজাব দিও না, আল্লাহ শাস্তি দিও না, এজন্য ঘরে গুনাহ করলে বাহির হওয়ার সুযোগ দেয়, আবার বাহিরে গিয়ে গুনাহ করলে ঘরে ঢুকার সুযোগ আল্লাহ দেয়। আমার নবী ডাক দেয় আল্লাহ উম্মতের গুনাহ মাফের মেডিসিনটা কী হবে বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওগো পয়গম্বর, তোমার উম্মত যত গুনাহ করুক, গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়ে যায়, গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, এই বান্দা যদি জমিনে বৈশা উপরে হাতরা বাড়াইয়া দিয়া কয় আল্লাহ গুনাহ করে বাড়াইছি, উপরের থেকে রহমতের পানি দিয়া বান্দার সব গুনাহ মাফ করে দিব। আমার নবী ডাক দেয় কয় আল্লাহ গো আমার উম্মতের হায়াত তো কম, এ ভালো করে শোনে। অন্য অন্য পয়গম্বরের মধ্যে হুদ আলাইহিসসালাম একজন নবী ছিলেন, ওই নবীর উম্মতেরা বালেগ হয়েছে 300 বছরে, সুবহানাল্লাহ, কয়শো বছরে? 300 বছরে বালেগ হয়েছে, এদের গড় আয়ু ছিল 1,000 বছর। গড় আয়ু কত বলেন না জোরে, কত? এগো সামনে আমগো হায়াত আছে না নাই, এ ভালো করে কোন আছে? এগো সামনে আমগো হায়াত নাই। ওই যে একবারটায় রিক্সার মধ্যে উঠছে, একটু মোটা গাটা আর কি, তো রিক্সা এখন তো কি সুন্দর, অটো বাই রয়েছে, রিক্সা বার হয়েছে, মোটর দিয়া খালি সুইচ দিলে দৌড়ায়, আগে তেমন ছিল না, পেট্রোল দিয়া দে হ্যান্ডেল মারে মারে যাওয়া লাগতো,
তে প্যাসেঞ্জার যে লইছে একটু মোটা ছোট আর কি তে সামনে গিয়া ব্রিজে উঠতে গিয়া উঠতে পারতাছে তা বলে ভাই একটু নাইমা একটু সহযোগিতা করেন ব্রিজের মাঝখানে গিয়া আবার উঠেন তে এই বেটারে নামায়া ব্রিজের মধ্যে গিয়া মাঝখানে এই বেটারে উড়াইছে তো রিকশাওয়ালা জিজ্ঞেস করে স্যার মনে কিছু না নিলে একটা কথা জিজ্ঞেস করতাম কে বলো কে আপনার নাম কি এই লোকটা বলে আমার নাম হলো চিকুন আলী মোড়া বেটার নাম কি রাখছে জোরে বলো না নাম কি রাখছে চিকুন আলী নাম রাখছে তো রিকশা চলতে চলতে একটু দূরে যাওয়ার পরে এইবার স্যারে জিজ্ঞেস করে এ রিকশাওয়ালা তোমার নাম কি কয় স্যার আমার নাম বললে তো বলা যায় আমার নাম হলো নাই হ্যাঁ নাম কি আপনার নাম এত মোটা মানুষের নাম চিকুন আলী হইলে আপনার সামনে তো আমি নাই হই বাবা গো আমরা কি বাহাদুরি করতেছি কি লং তামাশার মধ্যে পড়ে আছে এরা 300 বছরে বালে গইছে গড় আয়ু ছিল 1000 বছর এরা উঁচা লম্বা ছিল 30 থেকে 40 হাত ধরে কর্ণ সুবহানাল্লাহ এদের সামনে আমগো হায়াত হই নাই এই জন্য আমার নবী ডাক দেয় আল্লাহ গো উম্মত তো গুনাহ করবো গুনাহ মাফের মেডিসিনের নাম কি কয় তওবা ধরে কন গুনাহ মাফের মেডিসিনের নাম কি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই তওবা করবেন আর নিয়ত করবেন জীবনের গুনাহ করব না তাইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন এজন্য আমার নবী জিজ্ঞেস করে আল্লাহ আমার উম্মত তো মারা যাইব মৃত্যুর কয়দিন আগে আগে আমার উম্মতের তওবাটা কবুল হবে আমার একটু জানাই দাও জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লামা হাকিম মুক্তাসা হুজুরের একটা কিতাব আমি পড়েছি তওবার চ্যাপ্টার নিয়ে উনি আলোচনা করছেন তো এটার ভিতরে হাদিস আনছেন যে রসুলকে আল্লাহ জানায় দিলেন উম্মতকে জানায় দেন আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে সেই তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ নবী তো মায়ার নবী দয়ার নবী আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমার উম্মতের জন্য তওবার আয়তনটা লম্বা হয়ে যায় সময়টা লম্বা হয়ে যায় আর একটু কমায়া দেন আল্লাহ ডাক দিয়ে কই নবী গো উম্মতকে জানায়া দেন উম্মত যদি মৃত্যুর 6 মাস আগে তওবা করে আমি আল্লাহ তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব কমছে না বাড়ছে বলেন না জোরে কমছে না বাড়ছে দরুদি নবী আমাদের জন্য কি করে গেছে আমার নবী ডাক দিয়ে আল্লাহ সময়টা আর একটু কমায়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো উম্মতের হায়াত যেহেতু কম আপনার উম্মতকে জানায় দেন এরা যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে তওবা কবুল করে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব কয় মাস আরো জোরে বলেন কয় মাস আমার নবী ডাক দিয়ে আল্লাহ এইটাও বড় লম্বা হয়ে যায় আর একটু কমায়া দেন 1 মাস লম্বা হয়ে যায় সময় আর একটু কমায়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো উম্মতকে জানায় দেন এরা যদি মরণের 15 দিন আগে তওবা করে আমি আল্লাহ কবুল করে গুনাহ মাফ করে দিব আমার নবী হাত নামায় না ডাক দিয়ে কয় মালিক আর একটু কমায়া দেন কয় আপনার উম্মত যদি মরণের 1 সপ্তাহ আগে তওবা করে আমি আল্লাহ কবুল করে গুনাহ মাফ করে দিব আমার নবী হাত নামায় না ডাক দিয়ে আল্লাহ আর একটু কমায়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আপনার উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে আমি কবুল করে গুনাহ মাফ করে দিব আমার নবী কয় আল্লাহ আর একটু কমায় দেন কমাইতে কমাইতে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ কমায় দেন কয় উম্মত কি জানায় দেন উম্মত যদি মরণের 1 ঘন্টা আগে তওবা করে তওবা কবুল করে গুনাহ মাফ করে দিব আমার নবী কয় না আর একটু কমায় দেন কমাইতে কমাইতে আমার নবী ডাক দিয়ে আল্লাহর একটু কমায়া দেন আমার নবী কয় আপনার উম্মতের রুহু যদি কণ্ঠের মধ্যে এসে গড়গড় শুরু হয়ে যায় ওই মুহূর্তে তওবা করলে আমি গুনাহ মাফ করে বান্দার সব গুনাহ মাফ করে দিব তওবা কবুল করে আমি আল্লাহ গুনাহ কথা মাফ করে দিব এই জন্য তো মুসলমান মসনবী রুমি রহমাতুল্লাহ আলাই লেখেন ওই যে মদিনা শরীফ যারা হজ করতে গিয়েছেন মকবরায় বাকি বড় একটা কবরস্থান আছে ওই কবরস্থানে একজন মুসলমান গান্দার গান গায়ক গান গায় নাম হলো পীরে চঙ্গি আল্লামা রুমি মসনবি রুমির ভিতরে লেখেন এই বান্দা দীর্ঘ 70 বছর পর্যন্ত একতারা বাজায়া বাজায়া গড়ে বাহিরে গান গাইত এই গান গাওয়া অবস্থায় মানুষ তারে অনেক উপঢৌকন দিয়েছে অনেক উপহার দিয়েছে বালখানাও দিয়েছে কিন্তু 70 বছর বয়সে যখন বান্দার দাঁতগুলো পড়ে গেছে
গানে টান দিলে জায়গা টান দেয় একদিকে জায়গা আরেক দিকে আগের মতো লোকেরা মনোযোগ সহকারে তার গান শুনে না তারে খানাও দেয় না তারে টাকা পয়সাও দেয় না মুসলমান বন্ধুরা রে আমার একটা ডাকও দেয় নাই আল্লাহর কুদরতি পায় একটা সিজদাও দেয় নাই নিজের মন মতো চইলা 70 বছর কাটায়া দিল হযরত ওমরের জামানা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার গভর্নর অর্ধ জাহানের শাসক ওই মুহূর্তে লোকটা চিন্তা করে দুনিয়ার কোনো খরিদদার আমার নাই আল্লাহ ছাড়া এই মুহূর্তে আমার কেউ নাই আরেকটু জোরে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই এরে মুসলমান লোকটা চিন্তা করলো বাড়িঘরের সবাই চলে গেছে আমার একা ফালাইয়া পেটে কোনো খানা নাই পেট পিট একসঙ্গে লেগে গেছে গালের গোস্তগুলো শুকায়া গেছে এই বান্দা চিন্তা করি এখন কি করা যায় ওমরের জমানা এই ওমর খুব গরম মানুষ যদি খবর পায় আমি গান গাইতে গাইতে জীবন পার করে দিছি চাবুকের আঘাত দিয়ে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবি ওই পীরে চঙ্গি মুরব্বী একতারা হাতে লইয়া মাকবারা বাকি মদিনার বড় গোরস্তান কবরস্থান ওই কবরের কিনার কবরের ভিতরে ডুইকা গোরস্তানে ডুইকা শেষ মাতার ভিতরে গিয়া পুরান একটা কবরের ভিতরে ডুইকা একতারাটা হাতের মধ্যে লইয়া বান্দা শুইয়া গিয়া বুকের মধ্যে একতারাটা লইয়া একতারা বাজায় আল্লাহর ডাক দেখ আল্লাহ এই নীরবে নির্জনে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই আর একটু জোরে কর নীরবে নির্জনে তুমি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ মানুষ আমার থেকে দূরে সরে গেছে আগে খানা খাওয়াইতো এখন কি আমারে খানা খাওয়ায় না আমার গান কেউ পছন্দ করে না আমারে কেউ কিনিয়া নেয় না আল্লাহ আমার পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে আমি ক্ষুধার্ত মানুষ হযরত ওমর যদি খবর পায় তাইলে আমারে বেতের আঘাত দিবে চাবুক দিয়ে আমারে পিটাবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই এই বান্দা একতার হাতে লইয়া আল্লাহরে এত ডাক দিছে কবরে ডাক চলে গেছে আরশে আল্লাহ গুনাহগারের ডাক শুনে আল্লাহ গুনাহগারের ডাক শুনে আল্লাহর বান্দা দমরা এরে মুসলমান বাবাজিরা আল্লাহরে ডাকতে ডাকতে বান্দা কবরে ঘুমায় গেছে এই চোখ দিয়ে গড়ায় গড়ায় পানিগুলো পড়তে পড়তে গালের মধ্যে লেগে আছে পানি মুসলমান বাবাজিরা রে হযরতে ওমর মদিনার গভর্নর অর্ধ জাহানের শাসক মসজিদের ভিতরে বসা বসা অবস্থায় চোখে তন্দ্রা লেগে গেছে তন্দ্রার ভিতরে তার কানের মধ্যে আওয়াজ আসতেছে ওমর আর দেরি কইরো না নিজের হাতে খানা পাকাইয়া মাকবারায় বাকি কবরস্থান বাকিতে যাও ওইখানে আমার একজন ওলি ঘুমায় আছে তারে উঠাইয়া তুমি নিজে খানা খাওয়াইয়া দিয়ে আসো আর একটু জোরে বলে তাড়াতাড়ি যাও আমার ওলি শুয়ে রয়েছে আরে উঠে খানা খাওয়াই যেই বেড়ায় জীবনে আল্লাহর একটা ডাকও দেয় নাই এই কপালটা আল্লাহর কুদরত পায় একবারও ঠেকায় নাই আরে ওলি বানায় ফেলাইছে কে ডাক দিছেন কে হযরত ওমর জাগ্রত হইয়া নিজ হাতে খানা পাকাইছে খানা ডিশ মাথায় করে লইয়া কবরস্থানে ঢুকছে দুইকা পুরা কবর তন্ন তন্ন করে খোঁজে লোকরে পাওয়া যাইতেছে না হযরত ওমর বলে আমি যেই ডাক শুনেছি ডাক তো মিথ্যা ডাক হইতে পারে না এটা আমার মাবুদের ডাক এটা আমার আল্লাহর ডাক হযরত ওমর খানার ডিশ মাথায় লইয়া ঘুরে ঘুরতে ঘুরতে চলে আসবে হঠাৎ করে তাকায় দেখে গো পুরান কবরের মধ্যে একজন বুড়া মানুষ শুয়ে রয়েছে চামড়া ঢিলা ও মুসলমান মাতার চুলগুলো পাকা পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে গালের গোস্তগুলো শুকায় গেছে গাল ভেঙে গেছে হযরত ওমর ওই বান্দার কবরের কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে কইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা উঠো কুম উঠ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটার ঘুম ভেঙে গেছে ওমরের চেহারা দেখা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে ওমর তোমার কাছে মাপ চাই তুমি এই বয়সে যদি আমারে পিটাও আমারে মারো আমি সহ্য করতে পারবো না ওমর তুমি এমন একজন সাহাবি তোমারে দেখলে শয়তান ভয় পায় এরে ওমর তোমার ভয় আমি কবরে চলে আসছি একা একা যেন কেউ না দেখে ওমর রে আমারে পিটাইও না আমারে মারিও না
হযরত ওমর ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তুমি আল্লাহর ওলি কেমনে হইলা এটা জানার জন্য আরছি তুমি নাকি খানা খাও না পেট পিট লেগে গেছে তোমার জন্য খানা নিয়ে আইছি লোকটা ডাক দিয়ে আমি কাউকে বলে আসি নাই লোকদের চুপ ফাঁকি দিয়ে আমি একা একা কবরে চলে আসছি তুমি কেমনে ও ওমর আপনি কেমনে খবর পাইলেন ওমর ডাক দিয়ে কয় কথা বলমু পরে আগে খানা খায়া নেন আর একটু জোরে কোন আগে খানা খায়া নেন ওই লোকটা ডাক দিয়ে কে ওমর রহস্য জানার আগে আমি খানা খাবো না আগে রহস্য বলেন তারপরে খানা খাবো আমারে কি আপনি পিটাইবেন আমারে কি মারবেন আমি আপনার কাছে মাপ চাই এই বয়সে আপনার চাবুকের আঘাত আমি সইতে পারবো না আমারে মাইরেন না হযরত ওমর ডাক দিয়া কয় আমি আসলে নিজে আসি নাই আমার আল্লাহ পাঠাইছে আমি নিজে আসি নাই আল্লাহ আমারে পাঠাইছে এরে আল্লাহর বান্দা উঠো আগে খানা খাও তুমি নাকি আল্লাহর ওলি হয়ে গেছো আল্লাহ নাকি তোমারে মাফ করে দিছে কি আমল করেছো কয় ওমর আমি কোনো আমল করি নাই আমারে কেউ এখন কিনিয়া নেয় না আমার গান কেউ শুনে না আমার ইজ্জত দেয় না আমারে সম্মান দেয় না আমি একাকিত্বে আইসা আল্লাহরে ডাক দিয়েছি ওমর ডাক দিয়ে কয় ডাক দিয়েছো জমিনে ডাক চলে গেছে আরশে খানা খাও হে আল্লাহর বান্দা খানা খাও লোকটা শিশু বাচ্চার মতন হাউমাউ করিয়া কাঁদে আর বলে ওমর রে 70 বছরে একটা ডাকও দিই নাই আল্লাহ আমারে খাওয়াইছে আর আমি এখন নীরবে কবরে শুইয়া আল্লাহর ডাক দিছি আল্লাহ তোমারে আমার মেসিয়ার বানাইছি এরে ওমর যে মালিকের দিলটা এত ভালো যে মালিক এত রহম দিলের মালিক আমি কবরে শুইয়া আল্লাহর একটা ডাক দিছি আল্লাহর রহমতি সাগরে জোশাই জাগেছি ওমর রে ওই মালিক রে আর একটা ডাক দিয়া লই ও দুউনি আস্তাজিবিলাকুম আল্লাহ কয় ডাকতে দেরি হয় ডাকের সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না এরে মুসলমান ওই লোকটা ডাক দিয়ে কে ওমর খানা খামু পরে আমি আল্লাহর একটা ডাক দিয়া লই এরে ওমর আমারে কি আল্লাহ মাফ করবনি আমার গুনাহগুলোকে আল্লাহ আমার ক্ষমা করবেনি হযরত ওমর ডাক দিয়া কয় শুনো রে আমার আল্লাহ 100 রহমত সৃষ্টি করিয়া একটা রহমত দুনিয়ার সবার মাঝখানে বন্টন করে দিয়া 99টা রহমত আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে এরে ওমর ওই আল্লাহ যদি আমার উপরে এত দয়া করে আমি এখন থেকে তওবা করেছি জিন্দেগিতে আল্লাহরে ডাকা ভুলব না আমি আল্লাহরে আর ডাকা ডাকি বন্ধ করবো সেই জন্য আমার মালিক ডাক দিয়া কয় ফাফির রইলাল্লাহ এরে বান্দা কই দৌড়াস আমার দিকে ফিরিয়া 5 বেলা মুয়াজ্জিন দিয়ে আল্লাহ ডাক দেওয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এরে বান্দা তুমি তো একবারও ডাকে সারা দিলে না আল্লাহ কয় তোরে কত ডাকা ডাকলাম রে বান্দা তোর মা পেটের ভিতরে তোরে ধারণ করছে তোরে হাত দেয় নাই চোখ দেয় নাই পাও দেয় নাই মুখ দেয় নাই আমি আল্লাহ না সব তোরে দিছি ওই আল্লাহ ডাক দে কইয়া আইয়ুহাল ইনসানু মা গররাক বিরাব্বিকাল কারীম ওই কারিম রব ডাক দিয়া কয় তোর মা তোরে চোখ দেয় নাই তোরে কান নাক দেয় না আমি আল্লাহ সব দিছি রে আমি তোরে 2 নন্দিন 5 বার মুয়াজ্জিন দিয়া ডাক দেওয়াইলাম হাই আলাসলা ফজরে একটা ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম রাতের বেলা ঘুমটা তো আমি আল্লাহ তোরে দিয়া আবার সকালবেলা ডাক দিয়া বললাম বান্দা রে আমার পক্ষ থেকে আওয়াজ শুনিয়া নে ঘুম হইতে নামাজ ভালো আর কত ঘুমাবি রে বান্দা তুই উঠ আমার ডাকে সারা দে আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোমার 70 বছর বয়সে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন দিয়ে ডাক দেওয়াইছি রে বান্দা
তোমার কানের মধ্যে আওয়াজ যাওয়ার পরও তুমি আমার ঘরে আসো নাই, তুমি আমার ডাকে সাড়া দাও নাই, তুমি কাজ আর কাজ নিয়ে ব্যস্ত ছিলা, গাড়ি চালাইতেছো আজান হয়ে গেছে গাড়ি থামাও নাই, নিজের মন মতো চালাইছো, দোকানে বইসা রইছো দোকানদারি করছো আজান হয়ে গেছে দোকান থেকে তুমি উঠে আসো নাই, এরে বান্দা বলিয়া যাই ওই মালিক আল্লাহ ওই রব আল্লাহ ডাক দিয়া বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো সালাতের দিকে আসো, আসো কামিয়াবের দিকে আসো, আল্লাহ কয় দুনিয়াতে আমার ডাকে সাড়া না দিলে হাসরের ময়দানে আমাকে ডাকবো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব না, কারণ আমি জানাইয়া দিয়েছি রে বান্দা গুনাহ মাফ করে কবরে আসলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক বানাইয়া দিব, আর যদি ডাক না দাও তাইলে শোনো এরে মুসলমান গুনাহ মাফের মেডিসিনের নাম হলো তওবা, যে তওবা না করে মরে যান গুনাহ লইয়া আল্লাহ কয় নির্গাত তোমাদেরকে জাহান্নামের আগুনে যাইতে হবে, জাহান্নামের আগুনে পোড়ার পরে দিয়ে খেল করে বেশি কষ্ট হইতাছে, আর কয়েকটা কথা বলে তারপরে দোয়া করে দে। এ আমার মুসলমান বৈরারে কানগুলো খাড়া করিয়া শুনেন, হরিণের কানের মতো খাড়া করিয়া কথাগুলো শুনবা, ওই আল্লাহ পাক ডাক দিয়া কয় মানুষ যদি গুনাহ লইয়া কবরে যাও জাহান্নামের আগুন পোহাইতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই জাহান্নামের আগুনে কোটি কোটি বছর পার হয়ে যাবে, জাহান্নামের ভিতরে মানুষগুলো পইরা আল্লাহরে ডাক দিবে, বান্দারা আল্লাহরে ডাক দিয়ে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, যে দুইটা নাম আল্লাহর খানায় কাবার গিলাফের মধ্যে লেখা আছে, বান্দা জাহান্নামের আগুনে পইরা আল্লাহকে ডাকবো ইয়া হান্নান ইয়া মান্নান, কোটি কোটি বছর পার হয়ে যাবে বান্দার দিকে আল্লাহ ফিরেও তাকাবে না, দেখেন না মাঝে মাঝে মা যখন কাজ করতে যায় ছোট বাচ্চা মার কাজে ডিস্টার্ব করে করেনি, তখন মা রাগ হয়ে গেলে থাপ্পড় বসাইয়া দেয়, এই বাচ্চা সাইডে বৈশা কিনারায় বৈশা গেলে কান দেয় আম্মা গো আম্মা গো, আম্মায় তার দিকে তাকায় না, মার জিদ মজে নাই রাগ কমে নাই, দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করে, এক পর্যায়ে কান্না করতে করতে বাচ্চা যখন বেকরার হয়ে যায় আম্মা গো আর কাজ আম্মা গো আর কাজে ডিস্টার্ব করুম না, মার জিদ মোজা গেলে মা হাত বাড়াইয়া কোলে উঠায় নিয়ে আদর করে, আল্লাহ বলেন বান্দা গুনাহ থাকাকালীন জাহান্নামের আগুনে জ্বলবা আমারে ডাকবা আমি আল্লাহ ডাকেরে সাড়া দিব না, যখন তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে আল্লাহ বলবেন কি জন্য আমারে ডাকস, আর একটু জোরে কন ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আমি অপরাধী আল্লাহ আমি গুনাগার, আল্লাহ বলবেন কি জন্য ডাকস, আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটু উঠাও আর আল্লাহ সইতে পারতেছি না, আমার সব কিছু জ্বালায়া পড়ায়া সরকার করে বলাইছে, তখন আল্লাহ বলবেন আমি যে তোরে মুয়াজ্জিন দিয়া ডাক দিয়েছিলাম কেন ডাকে সারা দেশ নাই, এরে বান্দা কেন সুদে টাকা লাগায় খাইছিলি, কেন ঘুষ খাইছিলি, কেন পরের হক মারছিলি, কেন মানুষের জায়গা দখল করে নিয়েছিলি, রমজান মাসে দিনের বেলা কেন ডালের বড়া খাইছিলি, এ কেন খাইছিলি কো, আল্লাহ আর খাইতাম না আইতলা না খাইতাম, আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ বলবেন দেখি তোমার গুনাহ শেষ হইছে নি, গুনাহ শেষ হওয়ার পরে আল্লাহ বলবেন এ ফেরেশতারা এরা উঠাইয়া লইয়া উঠাই নিয়ে যা একটু চেক করে দেখ তো এরা কোন নবীর উম্মত, আর একটু জোরে আওয়াজ করে বলেন, এখন সারা শরীর চেক করে করে দেখে কোনো জায়গার মধ্যে কালমা পাওয়া যায় না, হাতে নাই পায়ে নাই চোখে নাই নাকে নাই কানে নাই কোথাও নাই, শেষ পর্যন্ত তাকায়া দেখে এই কণ্ঠ নালীর মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন কি রে এটাতে আমার নবীর উম্মত দেখা যায়, এইটার কণ্ঠের মধ্যে যে কালিমা লেখা দেখা যায়, জোরে কর না সুবহানাল্লাহ, হে মুসলমান হাদিস শরীফের মধ্যে আসছে সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে উঠাবেন আল্লাহর সঙ্গে ওই বান্দার সঙ্গে একটা চুক্তি হবে, সুবহানাল্লাহ কর আর একটু জোরে কর সুবহানাল্লাহ, ওই বান্দা সর্বশেষ যেই বান্দে বান্দার জাহান্নাম থেকে উঠাবে আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা কি চাস বল, আল্লাহ জাহান্নাম
কয় তুই ওয়াদা কর আমি জাহান্নাম থেকে তোরে উঠাবো তুই আমার কাছে আর কোনো কিছু চাইতে পারবি না কয় আল্লাহ ওয়াদা করলাম জাহান্নাম থেকে উঠাইয়া দিলেই হবে আর তোমার কাছে কোনো কিছু আমি চাবো না বান্দা আর আল্লাহর মধ্যে কি যে একটা খেলা হইব চিল্লা কন্ত জোরে সুবহানাল্লাহ যখন বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ উঠাবেন ওয়াদা করায় উঠাইব অঙ্গীকার করায় উঠাইব তুই এরপর আর কিছু চাইবার পারবি না আল্লাহ কিছু আর চামু না উঠাইয়া দেন আল্লাহ পাক রব্বে কারিম বলবেন ফেরেশতারা রে বান্দা তো আগুনে পড়তে 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 শেষ হয়ে গেছে এখন একা কাম কর কয় আল্লাহ কি কাম কয় বান্দারে জান্নাত থেকে 500 মাইল দূরে বসাইয়া জান্নাতের একটা বাতাস তার শরীরে লাগাইয়া দে না ডক্টর বেশি ভালো হয় না গো আরে একটু জোরে কোন সুবহানাল্লাহ জান্নাত থেকে 500 মাইল দূরে বসাইয়া জান্নাতের একটা পাইপ দিয়া তার দিকে একটা বাতাস দিব জাহান্নাম থেকে উঠাইয়া গাছের নিচে বসাইয়া যখন মুসলমান জান্নাতি বাতাসটা তার গায়ে লাগাইয়া দিব ওই বান্দা বলবে আল্লাহ কি দিলা এত আরাম তো জীবনে কোনোদিন পাই নাই আল্লাহ বাতাসের মধ্যে এত আরাম কিসের বাতাস কয় জান্নাতের বাতাস কয় আল্লাহ এইখান থেকে জান্নাত কতটুকু দূরে কয় 500 মাইল দূরে কয় আল্লাহ ওয়াদা করছিলাম কিছুই চাবো না একটা কথা তোমার কাছে একটা আবদার করি কয় কি আবদার কয় আল্লাহ আর একটু সামনে আগ্রহ দিবানি আর চাইতাম না কোনো কিছু জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহ আর কিছুই চাবো না আহারে আল্লাহ বলবেন ঠিক আছে এ ফেরেশতারে আলগি দিয়ে সামনে নিয়ে দে সামনে নিয়ে আর একটা গাছের নিচে বসাইয়া জান্নাত মুসলমান বৈরারে কাসা কাসিব ওইখান থেকে মোটা পাইপ দিয়ে যখন তার দিকে আর একটু বাতাস দিব আগের ডাক থেকে এটা একটু বেশি বালা বেশি একটু আরামদায়ক বেশি মজা বলবে আল্লাহ কি দিলাম কয় জান্নাতের বাতাস দিলাম আল্লাহ গো জান্নাতরা কত দূর মনে করো 250 মাইল দূর কয় আল্লাহ কিছুই চামো না আমার আলগি দিয়ে আর একটু সামনে দেও তুই না ওয়াদা করছস তুই আমার কাছে আর কিছু চাবি না আবার দি চাইতেছস কে আল্লাহ এটাই শেষ আমার আল্লাহ বলবেন আমি যেহেতু শেষ মুহূর্তে জাহান্নাম থেকে উড়াইছি জাহান্নামে এখন আর কেউ নাই এই বান্দারে টান দি আর একটু সামনে দেখ ওই বান্দাকে যখন সামনে এনে দিছে দেখা যায় জান্নাতের গেট দেখা যায় দরওয়াজা দেখা যায় জানালা দেখা যায় কয় আল্লাহ এইটা কি কয় এইটাই জান্নাত কয় আল্লাহ আমি বলতেছি তোমার কাছে ওয়াদা করতেছি আল্লাহ এইটা চূড়ান্ত শেষ ওয়াদা আল্লাহ জান্নাত দেওয়ার না দাও আমারে জান্নাতের গেটে নিয়ে একটু বসায় দাও আল্লাহ কয় তুই কতগুলো ওয়াদা খেলাপ করলি কয় আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার আল্লাহ এইটাই শেষ ওয়াদা এই বান্দারে টান দিয়া নিয়া জান্নাতের গেটের সামনে বসায়া দিলি বান্দা তাকায় কইব আল্লাহ জান্নাতের বাহিরে এত সুন্দর ভিতরে না জানি কত সুন্দর আল্লাহ জান্নাতের ভিতরে দেওয়ার না দাও বারান্দার মধ্যে একটু জায়গা দিবানি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন আল্লাহ জান্নাতের বারান্দার মধ্যে একটু জায়গা দিলে হইব আল্লাহ বলবেন বান্দারে তুই কতগুলো ওয়াদা খেলাপ করলি কয় যা ফেরেশতারা জান্নাতের বারান্দার দিয়ে জান্নাতের ভিতরে যখন ঢুকাইয়া দিছে বান্দা দৌড়ায় গিয়া কয় আল্লাহ তোমার না ওয়াদা আছে জান্নাতে যারা একবার ডুববো আর কোনোদিন বাইরেইব না খালিদিনা ফিহা আবাদা চিরদিনের জন্য জান্নাত সুবহানাল্লাহ জোরে কয় আল্লাহ মাবুদরে জান্নাতে যেহেতু ঢুকে বলাইছো আল্লাহ বলবেন ঠিক আছে তুই জান্নাতে যেহেতু ঢুকাই গেছস কি কি লবি লইলা বান্দা জান্নাতের মনে যা চায় তা লইব মা তাস্তাহি মনে যা চায় তা লইয়া বলবা আল্লাহ লইছি আমার আর মেধায় ধরে না কি বাকি আছে আমার আর মেধায় ধরে না তখন ওই লোকটাকে আল্লাহ বলবেন তোমার মেধায় যেহেতু ধরে না এই নূর আজিজিয়ার আজিজ জামে মসজিদের ইমাম সাহেবের কাছে যাও ওইখানে গিয়া জিজ্ঞেস করো হুজুর আর কি বাকি আছে লওয়া হুজুরের কাছে নেওয়ার পরে হুজুর তাকায় দেখে জান্নাতের নিয়ামত সব লইছে এক নম্বর নিয়ামত লয় নাই জোরে 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 কর এক নম্বর নিয়ামত লয় নাই এক নম্বর নিয়ামত কি আপনার আমার পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে এক নম্বর নিয়ামত হইল আল্লাহ পাকের দিদার
জান্নাতে আল্লাহ পাকের দিদার না পাইলে মুসলমান ভালো লাগবে না। যারে আমরা চাই তারে আমরা পাই, যারে মুসলমান বাইরা না পাই মনের আফসোস তো মিটবে না। হুজুর বলবে ও ভাই, এক নম্বরটা হইল আল্লাহ পাকের দিদার, তুমি আল্লাহ পাকের দিদার পাইছো নি? কয় না এখনো পাই নাই। আমার আল্লাহ বলবেন মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতে সালাম দিব। আর একটু জোরে বলেন। আরে মুসলমান, ওই জান্নাতের মধ্যে একটা সম্মিলন হবে, ওই জান্নাতের নাম হলো দারুস সালাম। ওইখানে একটা সম্মিলন হবে, যারা এই দুনিয়াতে কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, ওই কোরআন প্রেমিকেরা আল্লাহ বলবেন মাইকিং করে দাও। এভারেস্ট তারা মাইকিং করে কইরা, যারা রাত জায়গা জায়গায় ওয়াজ শুনছে, কোরআন রে মহব্বত করছে, এগো ডাইকা ডাইকা দারুস সালাম জান্নাতের সম্মিলনে আসতে কও। এইখানে আপনারা নিচে বৈসা রয়েছেন, কোনো আসন দিতে পারি না আমরা। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, জান্নাতি যারা হবে এদেরকে একটা আসন দেওয়া হবে আসমান জমিনের মাঝখানের গ্যাপটার বরাবর। দশটা দুনিয়ার সমান যদি একটা জান্নাত হয়, জান্নাতরা কত বড় হইব। ওইখানে আপনারা চেয়ার দিয়া বসায়া দিবে। আমার আল্লাহ বলবেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমার নবীজি, বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম, ওইখানের সভাপতি হবেন আমার আল্লাহ নিজে। কোনো লাইটিং নাই, কোনো আলো নাই। আমার আল্লাহ বলবেন আমার বন্ধুর চেহারা হবে আজকাল লাইটিং, এত আস্তে করে, আমার বন্ধুর চেহারা হবে আজকাল লাইটিং। সমস্ত নবীরা এখানে, নবীর উম্মত যারা মুসলমান ভাইরা কিতাবরে ভালোবাসে, এরা আমার আল্লাহ বলবেন এখন তেলাওয়াত হবে, বিশেষ অতিথি দিয়া শুরু হবে। দাউদ নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ মজা দিছিলেন, কেমন মজা, জাবর কিতাব তেলাওয়াত করলে গাছের পাখিগুলো ড্রপ দিয়ে নাইমা তেলাওয়াত শুনত, সাগরের পারে গিয়ে তেলাওয়াত করলে নিচের মাছগুলো বাইসা বাইসা তেলাওয়াত শুনত, এত মজা দিয়েছিল কণ্ঠের ভিতরে। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, কিতাব বলা লেখেন, দাউদ নবীর কণ্ঠের ভিতরে মজা উম্মতেরা পাইয়া উম্মতেরা শুইনা, এত পাগল হবে বেহুশ হবে, বেহুশ হইয়া ওই জান্নাতের মধ্যে 8000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আর একটু জোরে বলেন, সব জিনিসের মজা আছে মুসলমান ভাইরা, কোরআনের মজা আছে। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত বড় তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ। সব জিনিসের মজা আছে। দাউদ নবীর তেলাওয়াত শেষ হবে, আমার আল্লাহ বলবেন এ আমার নবীর উম্মতেরা, দাউদ নবীর তেলাওয়াত শেষ, এখন আমার বন্ধুর তেলাওয়াত শুরু হবে। আর একটু জোরে কর, আহ আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন বন্ধু আপনি তেলাওয়াত শুরু করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজির তেলাওয়াত শুরু হয়ে যাবে, মানুষগুলো চাতক পাখির নামান নবীর চেহারার দিকে তাকায় তাকায় তেলাওয়াত শুনবে। তেলাওয়াত চলতেছে চলতেছে এক পর্যায়ে দেখা যাবে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। কয়দিনের জন্য জানেন? কয় 8 লক্ষ বৎসর পর্যন্ত দারুস সালাম জান্নাতের মধ্যে মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে। আমার নবীর তেলাওয়াত শেষ, এখন আমার আল্লাহর তেলাওয়াত। না আসতে না, জোরে বলা লাগবে, সবাই একসঙ্গে জোরে আওয়াজ করে বলেন, এখন আমার আল্লাহর তেলাওয়াত শুরু হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ওই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও, জোরে কোন আমিন। এখন আমার আল্লাহ বলবেন আমি কোরআন শরীফের মধ্যে একটা জাতীয় সঙ্গীত দিয়েছি, যেই সুরাটার মধ্যে আল্লাহ 31 বার বলেছেন, ভাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলবেন শোনো, ওই জান্নাতের মধ্যে আমি সুরায়ে রহমান তেলাওয়াত করব, আমরা এখন পড়ি আর রহমান আল্লামাল কোরআন। ওই দিন আল্লাহ একটা শব্দ বাড়াইয়া দিবেন, আনার রহমান আমি হলাম রহমান, আনার রহমান আমি হলাম রহমান।
ওই রহমানের তেলাওয়াত শুরু হয়ে যাবে মানুষগুলো অপলক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায়া তাকায়া তেলাওয়াত শুনবে তেলাওয়াত চলতেছে 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 মানুষগুলো দেখা যাবে এক পর্যায়ে 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে 8 কোটি বছর পরে মানুষের জ্ঞান ফিরবে আল্লাহ বলবেন তোমরা তোমাদের জান্নাতের দিকে আগাও জান্নাতের গেটের মধ্যে হুর গালমানের অপেক্ষা করতেছে আমাদের স্বামীগুলো দিয়ে আসে না সুবহানাল্লাহ জোরে এরা যখন জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়াবে তখন হুর গালমানরা চিনবে না তোমরা কারা তোমরা তো আমাদের স্বামী না কয় না আমরা ওই কয় আগের চেহারা আর এখনকার চেহারার তো কোনো মিল নাই আগের চেহারা ছিল এক রকমের এখন দিয়ে নূরানি চেহারা হয়ে গেছে চেহারা আরো সুন্দর হয়ে গেছে এজন্য আল্লাহ বলবেন হে মুসলমানের আফসোস করিও না মন খারাপ করিও না আমেরিকার বুশের থেকে শুরু করে বিধর্মী রাষ্ট্রের মানুষগুলোকে আল্লাহ কত শান্তি দিয়েছেন বিল্ডিং দিয়েছেন আল্লাহ বলেন শোনো তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ বেশি দেই নাই কিন্তু শুনিয়া রাখো হাসরের ময়দানে তোমাদেরকে কেমন বিল্ডিং দিব কেমন বিল্ডিং দিবে আল্লাহ এটা আর নবীজি হাদিসে কয়ে গেছেন ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওরতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মুনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আমরা যারা এখানে আসি আল্লাহ হাসরের দিন বলবেন তোমরা আমার কোরআন শরীফ পড়ো যে যে কয়টা আয়াত পড়তে পারবেন তার বিল্ডিং এর তালা ততটা হবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন যে যেই কটা আয়াত তেলাওয়াত করবেন তাহলে দেখা যাবে হাসরের দিন হাবেশ সাবরা সবার আগে থাকবো ঠিক কিনা জোরে কোন সবার উপরে হাবেশ সাবরা থাকবে এক বিল্ডিং এর দিকে আমরা চাইয়া থাকবো কি রে একদি দুনিয়ার দাম দেই নাই একদি ইজ্জত দেই নাই একদি সম্মান দেই নাই এরা দিয়ে আজকে বড় বড় বিল্ডিং এর মালিক এই জন্য রবিজি বলেন হাসর আল্লাহ বলবেন এ কর তুমি পড়ো ইকল ইকলি সাহেবিল কোরআন এ কোরআন বলা এ কর অর্থাকে ওরাত্তিল কামা কুন্তা তুরাত্তিল ফি দুনিয়া ফা ইন্না মুনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তুমি পড়তে পড়তে যেখানে গিয়া শেষ করবা যে কয়টা আয়াত পড়বা তোমার বিল্ডিং এর তালার সংখ্যা ততটা হবে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য কার জীবন সফল আর কার জীবন বিফল এই আয়াতে কারিমা তেলাওয়াত করছি দুইটা কথা বলি ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব আয়াতের মধ্যে আল্লাহ বলছেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون কার জীবন সফল আর কার জীবন বিফল আমরা মনে করতেছি আমাদের জীবন দুনিয়াতে গাড়ি বাড়ি সব কিছু আছে আমাদের জীবন মনে হয় সফল হয়ে গেছে আসলে গাড়ি পাইছেন বাড়ি পাইছেন ক্ষমতা টাকা পয়সা ইজ্জত ধন সম্পদ পাইলেই মানুষের জীবন সফল হয় না এই দুনিয়াতে আপনি কোনো কিছুই পান নাই টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই পান নাই কিন্তু মুসলমান কষ্ট করে করে হইল তাহাজ্জুদ পড়ছেন জিকির আজকার করছেন কোরআন শরীফ পড়ছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন দুনিয়ার মধ্যে জীবন সফল না হইল যদি আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাইতে পারি তাহলে ওই জগৎটা হবে সফল আর ওই সফলতাই আমরা চাই দুনিয়ার সফলতা আমরা চাই না আমরা পরকালের সফলতা চাই আল্লাহও ডাক দিয়ে বলেন তোমরা যারা আমাকে পাইতে চাও তোমরা আমাকে যারা কিনতে চাও কিনতে চাও পরকালে আমার আপন হতে চাও এদেরকে আমি বলবো এই দুনিয়ার থেকে তোমরা পরকালের জীবনকে সফল করাইয়া কবরে যাও আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাও পাঁচ ওয়াক্ত নামাজ পইরা আল্লাহর হুকুম পালন কইরা হালাল হারাম বাইসা তোমরা কবরে গেলে হয়তো কবরের জগৎটা সুন্দর হবে তোমার চলন সুন্দর হলে তোমার মরণ সুন্দর হবে আর মরণ সুন্দর হলে তোমার পরকালের জীবনটা সুন্দর হবে তার কারণ হলো দুনিয়ার হায়াতের শেষ আছে পরকালের হায়াতের কোনো শেষ নাই এই জন্য এই দুনিয়াতে যারা কষ্ট করে আল্লাহর জন্য এরা চিরদিনের আরামের জান্নাত পেয়ে যাবে আর এই দুনিয়াতে যারা সুভোগ করতেছেন পরকাল বাদ দিয়া এরাই বুঝতেছেন কি আমল করতেছেন এই জন্য পায়ে হাত দিয়ে বলিয়া যায় বাবা এখনো সময় আছে তওবা করেন ব্রেক দিয়ে দেন যে আমার হায়াতের জীবন আমি আর গুনায় কাটাইব না রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ মাহফিল কবুল করে বলেন আমিন এই মজমাটা কবুল করে আমরা বলি আমিন আগামীকাল ইনশাআল্লাহ আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين فلينادي ورمليك فلينادي
guna joto korechi amora khoma tumi korio maaf kore dao re malik maaf koriya dao guna joto korechi amora khoma tumi dao jalayo na amora re allah kobore ragune emon kothin agun sohibo kemoni ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া আল্লাহ বুকে দিবে মাটি দরজাগুলো বন্ধ করে দিবে জনমের লাগি চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ গো পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা কর জীবনের সব ভুল আয় আল্লাহ তাকায় দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দি লইয়া আয় আল্লাহ মাহফিলটার দিকে তাকায়া দেখলাম পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা কেমনে চাতক পাখির মতো তাকায় আলোচনা শুনল আল্লাহ উপরে নিচে বসা টকবগ যুবক ভাইরা এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা রে আল্লাহ রে মালিক জানি না কার জন্যে জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায় আল্লাহ এই হায়াতে এই বয়সে দেশ বিদেশে কত জায়গায় মুনাজাত দিলাম জানি না রে মালিক কোন মুনাজাত তোমার দরবারে কবুল হয়েছে রে আল্লাহ রে মালিক বেখের বলি করে আজকের মুনাজাতরা ফেরত দিও না রে আল্লাহ আমাদের সকলের মুনাজাত তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত পাঠাইয়া দাও জানি না কোন দোকানে আমাদের জন্য তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছে হেরে মালিক এমন কোনো দিন নাই মাইকে মারণ মারণের ঘোষণা পাই না রে মালিক আল্লাহ এরে মা বা মাবু তুমি একটু তাকায় দেখো মুরব্বীরা কেবল হাত বাড়াইছে যুবকের হাত বাড়াইছে রে মালিক আল্লাহ কেমনে ফেরাইয়া দিবা তোমার কি মায়া লাগে না রে আল্লাহ মায়ার নজরে তাকায় দয়ার নজরে তাকায় আমাদের মুনাজাত গুলো কবুল করে নাও আমাদের হায়াতের জীবনের গুণাগুলো মাফ করে দাও এ মাবুদ জানি না কার জানে জনম দুঃখিনী মা নাই কার জানে জনম দুঃখী বাবা অন্ধকার কবরে চলে গেছে রে মালিক এরে যুবক তাকায়া দেখো নিজের বাবার মতন কোনো মানুষ এখানে নাই কি যে মায়া করেছে বাবা মা কতরা মায়া করছে রে আল্লাহ সন্তানটারে নৌকাতে উঠাইয়া গাড়িতে উঠাইয়া আম্মা দরওয়াজায় দাঁড়াইয়া রইছে আল্লাহ কে জানে নিজের আব্বারে নিজের হাত দিয়া কসলাইয়া গোসল দিয়েছে বাবারে কবরে মুসলমান বাইরারে আমার বাবারে খাটিয়ার মধ্যে শুয়াইয়া তিনটা কাফনের কাপড়ের প্যাকেট দিয়া বাবা যখন খাটিয়ার মধ্যে শুয়া বরেছে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ায় আইসা বাবার কিনারায় দাঁড়ায় ডাক দিয়া কয় বাবা কই যাও কবে বাড়িতে ফিরবে একটু বলে যাও বাবা শুয়া রইছে চিরনিদ্রায় নিদ্রিত হইয়া ঘুমায়া পড়েছে বাচ্চাগুলো দৌড়ে আমার কাছে গিয়া কয় মারি অন্যায় করেছি অপরাধ করেছি বাবার কাছে কেন বিচার দিলা বাবা আজকে এত রাগ করছে গো মা মুখের কাপড়টাও সরাই না মা ডাক দিয়া কই সন্তানের আরি জীবনের শেষবারের মতো বাবার চেহারাটা দেখল এই চেহারার মানুষটা কোনো দিন আর ঘরে ফিরবে না কোনো দিন টান দিয়া কোলে আর উঠাইয়া নিবে না এ যুবক জানি না কার আব্বা আমার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরি আর বলে সন্তানেরা রে আমার জন্য এক কোড়া চোখের পানি দেও কার আব্বা আমার রুহগুলো ঘুরতেছে জানা নাই কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছে
জানা নাই রে বলি জানা নাই রে আল্লাহ কার কবরে বিষাক্ত সাপগুলো কামড়াইতেছে জানা নাই রে মালিক কার কবরের মধ্যে বিশ্বগুলো ধ্বংসন করতেছে রে আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না রে মালিক তুমি যদি মায়া না করো কার কাছে যাব রে আল্লাহ এতগুলো মানুষ হাত বাড়াইছে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ হে মালিক যাদের আব্বা আম্মা কবর এদেরকে মাফ করে দাও কার জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র কবরে ঘুমায় আল্লাহ সবাই রে মাফ করিয়ে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এক হায়াত বাড়াই দাও সন্তান হিসাবে আব্বা আম্মার সেবা করার তৌফিক দাও আল্লাহ আমি অধম রে গুণাগার রে না লায়েক রে আমার চাচার এলাকার বাবাদের সঙ্গে মিলে কমিটি রে লইয়া আমার মতো অদম গুণাগার না লায়েককে মাহফিলে হাজিরা দেওয়ার সুযোগ করে দিছে রে মালিক আল্লাহ আমি এদেরকে কী দিব কমিটি রে আমি কী দিব এলাকাবাসী রে কী দিব রে সবাই রে নিয়ে হাত বাড়াইছি বলতেছি খালি হাতে একটা হাতও ফেরত দিও না রে আল্লাহ এই মাহফিলের ময়দান থেকে সবাই রে মাফ করে দাও এরে বাবা তুমি যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি সারতে পারো এই চোখের পানি আমার মাওলা কুদরতি হাত বাড়াইয়া বাড়াইয়া নিয়া রে তোমার আব্বা আম্মার কবরে ছেড়ে দিবেন ঢেলে দিবেন কবর থেকে আওয়াজ হবে কিসের পানি কিসের পানি কিসের পানি কিসের পানি এগুলো কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি আমার আল্লাহ বলবেন না এগুলো হাউজে কাউসারের পানি নয় আবে হায়াতের পানি নয় জমজমের পানি নয় পারগেন্ডারিয়ার মাহফিলে বৈশা তোমার সন্তানেরা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে ওই চোখের পানিগুলো আইনা কবরের আগুন নিবাইয়া দিলাম এরে আল্লাহ এই মাহফিলটা তুমি কবল করে নাও আল্লাহ আয়োজনটা তুমি কবল করে নাও যে যেখান থেকে হাজিরা দিয়েছে আল্লাহ হাজিরাগুলো কবল করে নাও জান্নাতে যাইবার মতন ওসিলা বানায়া দাও যে সমস্ত আলেমেরা ইমাম সব সহকারে আল্লাহ যারা যারা আলোচনা করেছেন যারা ময়দানে বসে আছেন প্রত্যেকটা ওলামা হাক্কানি রব্বানি যারা আছে এলাকাবাসী সহকারে যে যেখান থেকে হাত বাড়াইছে সবার মোনাজাতগুলো কবল করে নাও আসমানি জিসমানি জমিনি হওয়াই বালার থেকে আমাদেরকে হেফাজত করো এই এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছাইয়া দাও আল্লাহ মুরব্বীদেরকে যুবকদের সবাইকে নামাজি বানাইয়া দাও মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও আল্লাহ যাদের স্বামী আছে খেদমতের সুযোগ দিয়ে দাও যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও এই মাহফিলটা তুমি কবুলার মঞ্জুর করে নাও আগামীকালকেও মাহফিল হবে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নিও আল্লাহ মোহাব্বতে ওয়া শুনল যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া আল্লাহ তাদের মরণ কইর রওজা পাকে নিয়া মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ উসিলা তাহার সবাই পড়েন রব্বির হামহুমা কামা।